সালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি মামুন স্যার তোমাদের সামনে চলে এসেছি রাসায়নিক পরিবর্তন তোমরা খুব ভালো জানো প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে উপর ওয়ান ক্লাসে আশা করি লাস্ট দুটি ক্লাসের তোমাদেরকে যে দুটি চ্যাপ্টারের উপর বলা হয়েছিল প্রথমটি বলা ছিল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে পরিমাণগত রসায়ন আরেকটি ছিল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এই ক্লাসগুলির পড়া তোমরা মোটামুটি ক্যাপচার করে ফেলেছ তোমাদের ওটার বেসিক নিয়ে আমার মনে হয় তোমরা চেষ্টা করলে আর কোনো প্রবলেম থাকারই কথা না তোমরা আমার সাথে যে কথোপকথন কিছু স্টুডেন্ট করেছো কারোর সাথেই কারো কথাতেই আমি দেখলাম না যে কোনো নেগেটিভ কথাবার্তা আছে বা প্রবলেম ফেস করছো সো ওকে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য আজকে আমি রাসায়নিক পরিবর্তন নিয়ে চলে এসেছি আজকে আমরা ওয়ান শট ক্লাসে এটি পড়ার চেষ্টা করব আশা করি এর পরে তোমাদের এই অধ্যায় রিলেটেড তেমন কোনো প্রবলেম থাকবে না আর একটা কথা মনে রাখবে আমার এই কথাগুলো একান্তই শুধু পরীক্ষার্থীদের জন্য ই ল্যাবরেটরি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েট মেডিকেলে পড়ার জন্য এর সাথে আরও কিছু সংযোজন করতে হবে বিয়োজনের কোনো অপশন নেই বাট এগুলো করলে এইট্টি পারসেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তুমি কিন্তু কাভারেজ পেয়ে যাবে ওকে বোর্ড এক্সামেও নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সারই পেয়ে যাবে তুমি খুব বেশি বেশি এই কাজগুলো করো বেশি বেশি এই প্র্যাকটিসগুলো করো এই টপিকগুলা নিয়ে বেশি বেশি কাজ করবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো অনেক কথা বললাম তো অ্যাজ ইউজুয়াল রাসায়নিক পরিবর্তন লেকচার ওয়ান তোমরা জানো এই লেকচারে আমি টোটাল বেসিকটা দিব তোমাদের ক্লাসে তোমরা আল্লাহ চাইলে এটার উপর শর্ট কোশ্চেন এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোশ্চেনের একটা ধারণা পেয়ে যাবে তো চলো কথা না বাড়াই কি পড়বো আজকে আমরা যা যা পড়ব অ্যাজ ইউজুয়াল কথাবার্তা এই কথাবার্তাতে তুমি খুব স্মার্টলি দেখতে পাচ্ছ যে আমরা কেসি পড়ব আমরা কেসি পড়ব এই কেসি ছাড়া আমাদের এই পড়া হবে না হ্যাঁ কেসি নির্ণয় শিখবো আমরা স্যার কেসি নির্ণয় কি পরীক্ষায় আসে না আসবে না কেসি নির্ণয়ের ম্যাথ আসবে যেই স্টুডেন্ট কেসি নির্ণয় সম্পর্কে সুস্পষ্ট জানে না সে কেসির ম্যাথ করতে ফিল করবে না তাই তোমাকে আবার অনুরোধ করছি অনুরোধ করছি আরেকবার কেসি একদম বিন্দাস ভাবে করো ওকে চলো এরপরে আমরা এই অধ্যায়ে কেপি নির্ণয় শিখবো কেপি নির্ণয় এজ ইউজুয়াল কথাবার্তা কেপি নির্ণয় আসবে না আসবে কেপি নির্ণয়ের ম্যাথ বাট যে ম্যাথ করতে চায় তাকে কে সে যদি কেপি কেসি স্মার্টলি করতে পারে অতি অল্প সময়ে করতে পারে ম্যাথ কোনো প্রবলেম না এরপর চলো অসওয়ালডের লঘুকরণ সূত্র আসবে অসওয়ালডের লঘুকরণ সূত্র আসবে সো অসওয়ালডের লঘুকরণ সূত্র আমরা করে ফেলব অসওয়ালডের লঘুকরণ সূত্র পরীক্ষায় আসে হ্যাঁ আসে দুই সাল থেকে তেইশ পর্যন্ত যদি চুল ছেঁড়া বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি তাহলে কয়েকটা বোর্ডে কয়েকবার এসেছে তবে দুইয়ের জন্য বাট এটার অঙ্ক দুই সাল থেকে গাণিতিক সমস্যা এটার গাণিতিক সমস্যা দুই সাল থেকে আজ পর্যন্ত একশো পঞ্চাশটা ক্রিয়েটিভ কোশ্চেন অ্যানালাইসিস করেছি সেই সেইটা থেকে বলছি যে এর গাণিতিক সমস্যা অন্তত এসেছে এইটটি টাইমস আশি বার তারও বেশি সো তুমি বুঝতেই পাচ্ছ যে এটা প্রবলেমটা বেসিকটা আসলে কি জন্য এটা তোমাদের সামনে আলোচনা করা আমার অনেক স্টুডেন্ট বুঝেই না যে আমি অসওয়ার্ল্ডের লঘুকরণ অঙ্ক করব আমি কেন থিওরি পড়বো বাবা তুমি যদি থিওরি না জানো তুমি অঙ্ক করবে কিভাবে বল সো আলটিমেটলি বুঝতেই পারছো চতুর্থ অধ্যায়টা রাসায়নিক পরিবর্তন এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এখানে সুস্পষ্টভাবে দুটি থিওরি আছে একটা থিওরি হলো আমার সাথে তোমরাও একমত হবে একটা থিওরি হচ্ছে বাফার দ্রবণ এটাও আবার বাফার দ্রবণেরও আবার গাণিতিক সমস্যা আছে এই বাফার দ্রবণ রিলেটেডও একটা ম্যাথ আছে যেটাকে আমরা হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ বলে থাকি হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ বলে থাকি দ্রবণের প্রকৃতি নির্ণয় এই দুইটাকে মিলায় এক বানাও এই দুইটা মিলিয়ে একটা বানাও আর ইউজুয়াল তোমার সেই পড়া নীতি আমরা এই লা কয়টা টপিকের উপর আমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার করতে চাই স্যার তাহলে কি আমরা হান্ড্রেড क्वेश्चन কমন পাবো ইনশাল্লাহ পাবে তো চলো আমরা শুরু করি প্রথমে আসো কেসি নির্ণয় আমি অনেক ডিটেলসে যাব না আমি যে কথাটা বলবো সেটা হলো কে মানে সাম্যাঙ্ক কে মানে সাম্যাঙ্ক ওকে কে মানে সাম্যাঙ্ক ইকুইলিভ্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু ইকুয়ালস টু উৎপাদের উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রি অকের ঘনমাত্রা বাই বিক্রি ঘনমাত্রা ঠিক আছে ওকে তুমি চাইলে এটাকে বলতে পারো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট তুমি চাইলে এটাকে বলতে পারো কনসেন্ট্রেশন of প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ reactant তুমি এটাকে এভাবেও বলতে পারো আরও একটা সুস্পষ্ট ধারণা তোমার অলরেডি আছে কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করা হয় কনসেন্ট্রেশনের প্রকাশ মাধ্যম হলো থার্ড ব্র্যাকেট তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ তাহলে কেসি নির্ণয় আমরা এখানে কে মানে কি মানক কেসি মানে কি মোলার ঘনমাত্রায় সামাঙ্ক মোলার ঘনমাত্রায় সামাঙ্ক ওকে আচ্ছা সমান কি সমান হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা ইংলিশ টার্ম যদি বলো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফেন্ট থার্ড ব্রাকেট দিয়ে প্রকাশ করে নাইনটি নাইন পার্সেন্ট টাইম জীবনে একবার কেসি কে তুমি ফার্স্ট ব্রাকেট দিয়ে প্রকাশ করতে পারো সেই একবার বিষয়টা এরকম দেখায় জীবনে যে একবার তুমি প্রকাশ করতে পারো সেটাকে এরকম দেখায় যে কনসেন্ট্রেশনের সি অফ প্রোডাক্ট বাই সি অফ রিয়াক্ট্যান্ট সি দিয়ে প্রকাশ করে ওইটা অনলি জীবনে এক পার্সেন্ট দেখা যায় একবার জীবনে নাইনটি নাইন পার্সেন্ট টাইমই তুমি থার্ড ব্রাকেট দিয়ে লিখে এসেছো সো আমরা থার্ড ব্রাকেট দিয়েই কাজটা করব তো চলো আমরা একটা বিক্রিয়ার কেসি নির্ণয় করি তোমাদের চোখের সামনে যে বিক্রিয়াটা লিখা আছে দেখো এটারই কেসি করব আমরা ওকে এটারই আমরা কি করব কেসি করব দেখো বিক্রিয়াটা চলো কেসি নির্ণয় করি এই বিক্রিয়ার কেসি নির্ণয়ের জন্য সূত্রটা দেখো যখন এই যে এই হাইড্রোজেন আয়োডিনের বাইরে এখানে নিবে যখন টাইম টি জিরো টি জিরো মানে হচ্ছে প্রারম্ভিক সময় ইনিশিয়াল টাইম বিক্রিয়া যখন শুরুই করিনি এটাকে আমি তোমাদের জন্য এই মুহূর্তে বাবা বলছি এটাকে মা বলছি আর এটা যেহেতু প্রোডাক্ট বাচ্চা বলছি তো যখন টাইম জিরো বিক্রিয়ত দুইজন আছে তার একজনের একজন 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 প্রথমজন বাবা পরের জন মা ধরে নিই বাচ্চা মানে প্রোডাক্ট আছে জিরো যখন টাইম জিরো বাবা এক মা এক বেবি জিরো কারণ টাইম জিরো বিক্রিয়াই শুরু হয়নি যখন সময়টি টি ইকালস টু টি তার মানে হলো সাম্যাবস্থায় সাম্যাবস্থায় বাবা থেকে মোল বিয়োজিত হবে এখানে আলফা মানে বিয়োজন মাত্রা মা থেকে আলফা বিয়োজিত হবে বেবি আলফামল বেবির আগে টু মোল তাই টু আলফা জন্ম নিবে ভালো মতো খেয়াল করবে প্লিজ আমি এটার ডিটেলস আরো করবো আরেকটা পরে আমি আরো একটা বিক্রিয়া লিখেছি আমি তোমাদেরকে একটু মেমোরাইজ করে দিচ্ছি এরপর খুব সুন্দরভাবে লিখবে ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ভি আয়তনের পাত্রে সংগঠিত হয় সংগঠিত হয় স্যার এগুলো লিখতে হয় হ্যাঁ লিখতে হয় সুতরাং এই বিক্রিয়ার জন্য কেসি হবে তুমি না শিখলে একটু আগে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট এখানে প্রোডাক্ট আছে হাইড্রোজেন আয়োডাইড তাহলে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়োডাইড স্মার্টলি লিখবে কয় মোল দুই একটা স্কোয়ার মোল হয়ে যাবে পাওয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সরি কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অনেকে কেসিটা সুস্পষ্ট পারেন না বিধায় তার ম্যাথ করতে প্রবলেম হয় আচ্ছা তো এটা তো আমরা সূত্র লিখলাম বাট আমরা তো এখন কেসি নির্ণয় করছি কেসি নির্ণয় করছি তো কেসি নির্ণয়ের জন্য কেসি নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে কেসি নির্ণয়ের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের আর কি দরকার হ্যাঁ ওকে তো আসো আমরা আরেকটু করি কেসি নির্ণয় চলো কেসি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আমাদের কাজটুকু করি এখন তুমি না জানো যে এখানে দেখা যাচ্ছে হাইড্রোজ থার্ড ব্রাকেট অফ হাইড্রোজেন আয়োডাইড তার মানে হলো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তুমি কোনো কিছুর ঘনমাত্রা মানে থার্ড ব্রাকেট বের করার সূত্র যেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে সেটা সূত্র হলো নিজস্ব মূল সংখ্যা বাই আয়তন মোল সংখ্যা বাই আয়তন কোন কিছুর ঘনমাত্রা বের করার সূত্র হলো নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে তুমি এটা খুব ভালো জানো তো তোমার এটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না আর সূত্র একটা ইংলিশে ছিল না এরকম আমরা লিখতাম এস ইকুয়ালস টু মোল বাই আয়তন ওই সূত্রটাই আমরা ইউজ করব এখন দেখো তো কার কার মান বের করতে হবে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করতে হবে মাই রিয়ারি স্টুডেন্টস যখন টি ইকোয়ালস টু টি তখন হাইড্রোজেনের পায়ের নিচে যেটা এই যে এখানে যে মোলটা এটা হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা এটা মায়ের নিজস্ব মোল সংখ্যা এটা বেবির নিজস্ব মোল সংখ্যা তাহলে বেবির নিজস্ব মোল সংখ্যা টু আলফা বাই ভি একক হলো মোল পার লিটার হাইড্রোজেনের নিজস্ব মোল সংখ্যাটা বলে ফেলো ওয়ান মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার আমি জানি তোমরা এগুলো পারো তোমাদের শেখানোর জন্যই যেই বাচ্চা একদম ঢাকা বাংলাদেশের একদম সেই টেকনাফ তেতুলিয়া আছে যে মোবাইলের এই ক্লাসটা দেখবে সেই বাচ্চাটা কাছে এটা একদমই দুধভাত মনে হবে সে শিখে ফেলবে এবং ইনশাল্লাহ একশো তো একশোই হবে আল্লাহ চাইলে তোমরা চেষ্টা করো তাহলে এই যে মোল পার লিটার এই মানগুলো তুমি এখন এখানে বসিয়ে দাও প্লিজ তাহলে মান বসালে কি আসে দেখো উপরে আসে টু আলফা বাই ভি আর মান বসানোর সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি ওকে আচ্ছা তাহলে তোমাদের সুবিধার্থের জন্য আমি উপরে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার নিচে 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা দ্যাট মিন্স ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার ভি স্কোয়ার এখানে আসলে ওই ধরনের কোনো ক্যালকুলেশন করতে হয় না আমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করবো যেটা খুবই সাদা মাটা তাহলে ফোর আলফা স্কোয়ার ভি স্কোয়ার গুণন ভি স্কোয়ার ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটা সো রাইট অ্যান্সার ইজ ফোর আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার অথবা তোমাদের ওখানে যদি দেখতে কষ্ট হয় আমি একদমই ওই লাইনটার পরে এখানে লিখি প্লিজ ফোর আলফা স্কোয়ার মা ধরবা একজনই থাকলে উনি বাপ নি মা বেবি অলওয়েজ জিরো যখন টাইমটি বাবা থেকে মোল যাবে মা থেকে মোল যাবে বাচ্চা আলফা জন্ম নিবে বাচ্চার আগে দুই মোল তাই টু আলফা বিক্রিয়াটি ভিআয়তনের পাত্রে ঘটে সুন্দর করে ভ্যালু যখন বসাবে ফার্স্ট ব্রাকেট দিবে ভ্যালু বসিয়ে কখনো থার্ড ব্রাকেট দিবে না সুন্দর করে ক্যালকুলেশন করবে ফাইনালি ইকুয়ালস টু সংখ্যা আয়তন তো আশা করি কেসি হয়ে গেল স্যার আমরা এগুলো পারি ভেরি গুড চলো আমরা এটারও কেসি নির্ণয় করি আমরা তোমরা পারো আমরা জানি তুমি জীবনে আজকে আর অল্প কিছুদিন পর তুমি বোর্ড এক্সাম দিচ্ছ তুমি কেসি পারবে না এই কথা তো আমি বিশ্বাস করি না তাহলে স্যার এটা কেন করছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওকে আচ্ছা এই অঙ্কটাও আমরা করে ফেলবো চলো করি যখন টাইম জিরো বাবা এক মা এক বেবি জিরো যখন টাইম টি বাবা থেকে আলফা মোল যাবে মা থেকে মোল যাবে কিন্তু দেখো মায়ের আগে তিন মোল আছে এই যে তিন মল তাই মায়ের আগে তিন মোল হবে বাচ্চা আলফা জন্ম নিবে কিন্তু দেখো বাচ্চার আগে দুই মল আছে তাই টু আলফা জন্ম নিবে ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ঘটবে বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ঘটে আমি এই ম্যাথটার সাথে এই বিক্রিয়াটার সাথে একটা ম্যাথ অ্যাটাচড করে দিব তোমরা বুঝতে পারবে সুতরাং কেসি কী হবে তোমরা জানো না কেসি ইকালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া তার আবার স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিয়েটেন্ট তারাবার তার আবার কিউব ওকে ওকে তো কোনো কিছুর ঘনমাত্রা বের করার সূত্র তোমরা আমার চেয়ে অনেক ভালো জানো সো বের করো কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া হবে নিজস্ব মোল সংখ্যা অ্যামোনিয়ার পায়ের নিচে দেখো কি আছে টু আলফা বাই ভি একক হবে মোল পার লিটার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন হবে ওয়ান মাইনাস আলফা বাই ভি একক হবে মোল পার লিটার হাইড্রোজেন হবে ওয়ান মাইনাস আলফা বাই ভি থ্রি আছে ইউনিট হবে মোল পার লিটার স্যার মোল পার লিটার লিখবো না নাম্বারও কমাই দিবে সো চলো আমরা কেসি করে ফেলি সুতরাং কেসি সমান হবে মানগুলা বসাও টু আলফা বাই ভি তার আবার হোল স্কোয়ার ওয়ান মাইনাস আলফা বাই ভি থার্ড ব্রাকেট দিয়ে দাও কেন সেকেন্ড ব্র্যাকেট কেন কারণ এখানে ওই যে হাইড্রোজেন থ্রি ওয়ান মাইনাস আলফা বাই ভি তে একটা কিউব আছে এই কিউবটা করলে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা ভালো সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে তোমার উপরে আসতেছে আমি বিশ্বাস করি তুমি বুঝবে ফোর আলফা স্কোয়ার ভি স্কোয়ার ভি কিউব আর ভি ভি ফোর তিনকে কিউব করলে সাতাশ ওয়ান মাইনাস আলফা হোল কিউব ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর আলটিমেটলি আমরা আমাদের সূত্র বসিয়ে দিলাম এবার আমরা করছি কেটে দাও আর তো কিছু কাটা যায় না সো ফোর আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস টু দি পাওয়ার ফোর সো দ্যাটস অল এইটাই হচ্ছে কেসি স্যার আমি নেক্সট ক্লাসে যেহেতু কেসির ম্যাথ করাবো জাস্ট আমি একটা ম্যাথ তোমাদেরকে এমনি একটু বলি তোমরা একটু মেমোরাইজ করো আমার রিকোয়েস্ট থাকবে এভাবে প্র্যাকটিস করো কিভাবে স্যার তোমাকে যদি এই অঙ্কটা দেওয়া হয় এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় ফর এক্সাম্পল পয়েন্ট 5 মোল পার লিটার অ্যামোনিয়া তৈরি করে 4 পার লিটার অ্যামোনিয়া তৈরি করে 25 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটার আয়তনের পাত্রে আমি তোমাদেরকে অঙ্ক করাচ্ছি না আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি সুতরাং কেসি নির্ণয় কর ধরো এই অঙ্কটা আসছে মাই डियर স্টুডেন্টস এখন আমরা যখন এই অঙ্কটা অ্যাজ ইউজুয়াল বাজারের যে কোনো বই বা নোট বই দেখে অঙ্কটা করতে যাব তখন সম্মানিত শিক্ষকেরা গণেরা ওনারা এই অঙ্কটা কিভাবে করেছে একমল নাইট্রোজেন তিন মল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মল অ্যামোনিয়া তৈরি করেছে যার তৈরি করেছে বলেনি বিক্রিয়া করে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে পয়েন্ট ফাইভ ফোর মোল পার লিটার তৈরি করে নির্দিষ্ট তাপমাত্রা লাগবে টোয়েন্টি আর অবশ্যই বিক্রিয়াটার আয়তন লাগবে ওয়ান লিটার এখন এই সমস্ত আমি এখন বিন্দাসভাবে ভাবে এখান থেকে এখানে চলে আসতে পারি স্যার পারি তো আচ্ছা তাহলে অঙ্কের জন্য যেহেতু অঙ্কটা আমি এই কালার দিয়ে লিখেছি অঙ্কের জন্য আমি তোমাদেরকে একটু নজর দিতে বলছি সাম্যাবস্থা মানে হচ্ছে দেখো অঙ্কটা একটু এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে সাম্যাবস্থা মানে হচ্ছে টু আলফা অ্যামোনিয়া হয়তো আলফা যদি হয় তাহলে আলফা সমান রাইট তাহলে আমার বিয়োজন মাত্রা আলফা পেয়ে গেলাম আমার ভি পেয়ে গেলাম এক লিটার তাহলে তুমি খুব লক্ষ্মী ছেলে মেয়ের মতো যদি এখানে ওয়ান আলফা স্কোয়ার মানে পয়েন্ট আলফা স্কোয়ার তার মানে পয়েন্ট টু সেভেন হোল স্কোয়ার ইন্টু ভি মানে ওয়ান স্কোয়ার আর সাতাশ ওয়ান মাইনাস আলফা মানে পয়েন্ট টু সেভেন টু দি পাওয়ার ফোর দাও তাহলে ইজিলি এখান থেকে ক্যালকুলেশন করলে ম্যাথের অ্যান্সার বের হবে না বাবা তাহলে তুমি কখনোই এখানে আলফার মান এখানে আলফার মান বসিয়ে বসে এগুলো করবে না ডিরেক্ট এইটা করে এই লাইনটা করে বলবে দেওয়া আছে সাম্যাবস্থা মানে টু আলফা সমান এত সুতরাং আলফা এত জাস্ট এখান থেকে ডিরেক্টলি এখানে এসে এই মানটাতে এসে মান বসিয়ে দিবে বুঝেছো তোমরা তোমরা এখানে আলাদা আলাদা করে আলফার মান বসিয়ে বসিয়ে ক্যালকুলেশন করবে না প্লিজ এতে ম্যাথটা জটিল হয়ে যায় ওকে আমরা কালকে যখন ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করব তখন তোমাদেরকে এটা নিয়ে আরো ডিটেলস বলবো চলো এখন আমরা কেপি নির্ণয় শিখব কেপি নির্ণয় কেপি মানে তো সেম একই কথা আগের মতো আংশিক চাপে কি মানক সাম্মাঙ্ক আংশিক চাপে সাম্মাঙ্ক আংশিক চাপে যদি এটা সাম্মাঙ্ক হয় কোনো সমস্যা নেই আংশিক চাপে সাম্মাঙ্ক তো আংশিক চাপে যদি এটা সামাঙ্ক হয় তাহলে সূত্র কি বলো সূত্র হল সূত্র হল পার্শিয়াল প্রেশার অফ প্রোডাক্ট যদি ইংলিশে বলি আংশিক চাপ ইংলিশ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেশার অফ রিয়েক্টেড আগেরটা ছিল কনসেন্ট্রেশন আর বাংলাতে এটাকে বলে এটাতে এটাকে বাংলাতে বলে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কে আংশিক চাপ তোমরা কিন্তু জানাবে ক্লাসগুলো তোমাদের উপকার করছে কিনা তোমরা কি এতে উপকার পাচ্ছ কিনা ওকে আর আংশিক চাপকে পি দিয়ে প্রকাশ করে ঘনমাত্রাকে নাইনটি টাইম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি

টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে জন্ম নেয় নাইট্রোজেন ডাইঅক্সাইড তাহলে একটু বলে ফেলি এটার কেপি হবে এটার কেপি হবে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট অফ প্রোডাক্ট প্রোডাক্টে আছে এনো টু এই যে দুই এটা হয়ে যাবে স্কোয়ার ডিভাইডেড বাই পার্সিয়াল প্রেসার অফ কিটেন্ট টেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ওকে মাই ডিয়ার স্টুডেন্ট সো তুমি দিব্বি এভাবে লিখে ফেলতে পারবা এটা তোমার কাছে প্রবলেম মোটেই মনে হবে না ওকে সো আমরা কেপি লেখা শিখে গেলাম চলো আমরা এখন কেপি নির্ণয় শিখি আমরা কেপি নির্ণয় করব এখন ওকে চলো দেখি কেপি নির্ণয় কি বলে আমাদেরকে এই বিক্রিয়ার কেপি নির্ণয় একদমই সেম অ্যাজ বিফোর টাইম জিরো বাবা এক মা এক বেবি জিরো যখন টাইমটি মানে সাম্যাবস্থায় বাবা থেকে বিয়োজিত হবে মা থেকে বিয়োজিত হবে বাচ্চা আলফা জন্ম নিবে যখন আমরা লিখেছিলাম ঘনমাত্রা তখন আমরা লিখেছিলাম নিজস্ব মোল সংখ্যা নিজস্ব মূল সংখ্যা বাই আয়তন ঘনমাত্রা সমান এবার লিখব এবার লিখব আংশিক চাপ সমান নিজস্ব মূল সংখ্যা ইন্টু মোট চাপ বাই মোট মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্টস কেসি লিখার সূত্র ছিল নিজস্ব মোল সংখ্যা বাই কিতন আয়তন আর কেপি লিখার সূত্র হল নিজস্ব মোল সংখ্যা ইন্টু মোট চাপ বাই মোট মূল সংখ্যা এটা হচ্ছে আংশিক চাপ লিখার সূত্র ওকে ওকে সো কঠিন লাগছে না নিশ্চই চলো তো আমরা তো দেখলামই কে পি নির্ণয়ের জন্য তোমার আংশিক চাপ নির্ণয়ের জন্য তোমার মোট মোল সংখ্যা লাগবে সো আসো এগুলো তো নিজস্ব মূল সংখ্যা বাবার নিজস্ব মূল সংখ্যা মায়ের নিজস্ব মূল সংখ্যা বেবির নিজস্ব মূল সংখ্যা তাহলে মোট কি সংখ্যা হবে মূল সংখ্যা ফ্যামিলিতে মেম্বারই যেহেতু তিনজন তাহলে মোট মূল সংখ্যা হবে বাবার মূল সংখ্যা কি হচ্ছে এগুলো বাবার মূল সংখ্যা মায়ের মূল সংখ্যা বেবির মূল সংখ্যা মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস টু আলফা টু অনলি টু বুঝেছ না সুতরাং উৎপাদের আংশিক চাপকে পি দিয়ে প্রকাশ করে পি অফ হাইড্রোজেন আয়োডাইড তার মাথার উপর স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন আংশিক চাপ প্লাস পি অফ আয়োডিন ওকে আর এই মানগুলো পাশে বের করে দাও এই মানগুলো এবার বলো পি অফ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কত হবে নিজস্ব মোল সংখ্যা টু আলফা ধরি মোট চাপ পি বাই মোট মোল সংখ্যা অনুরূপভাবে ভাবে পি অফ হাইড্রোজেন বের করো নিজস্ব মোল সংখ্যা আলফা মোট চাপ মোল সংখ্যা অনুরূপভাবে আয়োডিন বলো নিজস্ব মোল সংখ্যা ধরি মোট চাপ কত পি এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও টু আলফা পি বাই টু এই টু এই টু কাটাকাটি করো না প্লিজ কোনো সমস্যা নাই কিন্তু করো না

নিচে থাকছে টু টু গুণ দিলে ফোর বাই ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কাটা তাহলে ফাইনালি থাকছে ফাইনালি থাকছে দিন শেষে জায়গা নাই একই অবস্থায় পড়ি বারবার ফোর আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা হোল স্কোয়ার তোমরা এই ব্যাপারটাতে কনফার্ম থাকবে বোঝার চেষ্টা করবে স্যার আমি এগুলা পারি ভেরি গুড চলো এটা করে ফেলি যখন টাইম জিরো বাবা এক মা এক জিরো যখন টাইম টি ইকালস টু টি আলফা মা থেকে আলফা মোল বিয়োজিত হলো কিন্তু মায়ের আগে তিন বেবি টু আলফা মোট মোল সংখ্যা মোট মোল সংখ্যা বাবা মা বেবি তাহলে তিনটা যোগ করে দাও মোট মোল সংখ্যায় কি আসতেছে ওয়ান মাইনাস আলফা থ্রি বিয় থ্রি আলফা প্লাস টু তাহলে উপরে থাকতেছে ফোর বিয়োগ মাইনাস ফোর আলফা প্লাস টু আলফা তার মানে ফোর মাইনাস টু আলফা ওকে সুতরাং সিস্টেমেটিক ওয়েতে kp সমান পারশিয়াল প্রেসার অফ প্রডাক্ট অ্যামোনিয়া 2 বাই নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন কিউব এবার প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মান বের করো অ্যামোনিয়ার নিজস্ব মান হচ্ছে কত সেলফ মোল নাম্বার সেলফ মোল নাম্বার কত টু আলফা মোট চাপ কত পি বাই মোট মূল সংখ্যা কত 4 2 টু আলফা সিমিলারলি নাইট্রোজেন নিজস্ব মূল সংখ্যা 1 মাইনাস আলফা পি বাই কত 4 2 টু আলফা হাইড্রোজেন বের করো 3 into 1 মাইনাস আলফা 3 into 1 মাইনাস আলফা সরি থ্রি ইন্টু ওয়ানটাকে ব্রাকেটে ক্লোজ করবে ওকে সুতরাং এই ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবে সুতরাং কেপি ইকুয়ালস টু টু আলফা পি বাই তার আবার হোল স্কোয়ার বাই ওকে বাই ওয়ান মাইনাস আলফা পি ব্রাকেট ক্লোজ করো ফোর মাইনাস টু আলফা এখানে থ্রি ওয়ান মাইনাস আলফা পি তার আবার হোল কিউব ফোর মাইনাস টু আলফা তাহলে দিন শেষে থাকছে ফোর আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই ফোর মাইনাস টু আলফা হোল স্কোয়ার ফোর মাইনাস টু আলফা টু দি পাওয়ার ফোর বাই টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর পি ফোর এটা এটা কেটে দাও ফোর মাইনাস টু আলফা হোল স্কোয়ার থাকছে পি স্কোয়ার পি স্কোয়ার কেটে দাও সো ফাইনাল অ্যান্সার অ্যান্সার কী থাকছে একটু দেখো প্লিজ ফাইনাল ফাইনাল অ্যান্সার থাকছে ফোর আলফা স্কোয়ার ফোর মাইনাস টু আলফা হোল স্কোয়ার টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর পি স্কোয়ার বুঝেছ নিশ্চয়ই ফোর মাইনাস টু আলফা হোল স্কোয়ার বাই সাতাশ ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর পি পি স্কোয়ার স্কোয়ার ওকে ওকে আর উপরে ছিল তো নিচে পি ফোর তো সো ওটা নিচে চলে গিয়েছে পি ফোরটা এটা উপরে উঠে গেছে ফোর সাতাশ ওয়ান মাইনাস আলফা ফোর পি ফোর কাটাকাটি করলে পি স্কোয়ারটা নিচে সো এটা হচ্ছে কেপি নির্ণয় এবার অঙ্ক যখন করবে সেম পি এর ভ্যালু দেওয়া থাকবে আলফা দেওয়া থাকবে তুমি সব ক্যালকুলেশন কমপ্লিট করে ইকুয়েশনে এসে মান বসাবে প্লিজ চলেন ওয়াস ওয়ার্ল্ড লঘুকরণ সূত্র শিখি ওয়াস ওয়ার্ল্ড লঘুকরণ সূত্র আমাদের অনেক কাজে দিবে খুবই স্মার্ট একটা জিনিস দুর্বল অ্যাসিডের জন্য অ্যাকচুয়ালি অসওয়ালডের ওয়ার্ল্ড লঘুকরণ সূত্র হয় এটা আসলে হয় দুর্বল অ্যাসিডের জন্য বুঝছো দুর্বল অ্যাসিডের জন্য বা ক্ষারের জন্য অ্যাসিড বা ক্ষারের জন্য আমরা ওয়াসওয়াল্ড করতে পারি সবলের জন্য কখনো ওয়াসওয়াল্ড হয় না লেট একটা দুর্বল অ্যাসিড চিন্তা করি কনসিডার করি একটা দুর্বল অ্যাসিড লাইক এইচএ এটা একটা দুর্বল অ্যাসিড এখানে আমরা যে কোনো অ্যাসিড ইথানোয়িক ফর্মিক যে কোনো অ্যাসিড বসাতে পারি এগুলো সবই আমাদের জন্য দুর্বল অ্যাসিড এগুলো সবই আমাদের জন্য দুর্বল অ্যাসিড ওকে এই দুর্বল অ্যাসিড জন্য হলো এগুলোরই একটা সিম্পল স্যাম্পল মানে কি বলে সিম্বল হচ্ছে ধরি একটি দুর্বল অ্যাসিড এই অ্যাসিডটা দিয়ে আমরা আমাদের কাজ করব এটা বিয়োজিত হয়ে জন্ম নেয় এইচ প্লাস দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিডটা বিয়োজিত হয়ে জন্ম নেয় এইচ প্লাস এবং এ মাইনাস ওকে কলম খুবই ডিস্টার্ব রে এবার আচ্ছা যখন টাইম জিরো সেম এস বিফোর সেম এস একদম কেসির মতো বাট এটা ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ দুর্বলের জন্য প্রযোজ্য কথাটা একটু বলি দুর্বল অ্যাসিড যখন কাউকে কিছু দেয় সেটা পরিমাণে কম হয় ওকে সবল অ্যাসিড যখন কাউকে কিছু বা বিয়োজিত হয় বেশি পরিমাণে বিয়োজিত হয় ওটাকে নেগলেক্ট করা যায় না কিন্তু দুর্বল অ্যাসিড যখন বিয়োজিত হয় সে পরিমাণে কম দেয় যেমন টাইম জিরো তাহলে এটাই বাবা একজনই আছে এটাই মা বেবি জিরো জিরো সেম অ্যাজ বিফোর যখন সময়টি বাবা থেকে মোল বিয়োজিত হবে বেবি আলফা বেবি আলফা জন্ম নিবে সারা জীবন করেছো সারা জীবন করেছো যে সি ঘনমাত্রায় কেসি বের করার জন্য কি করেছ নিজস্ব মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিয়েছ কিন্তু এবার ওয়াসওয়াল্ডের লঘুকরণ দুর্বল অ্যাসিড খারের জন্য এক্ষেত্রে ঘনমাত্রাটা সি তাহলে এটা নিজস্ব পরি নিজস্ব কি এটা নিজস্ব মোল সংখ্যা তাহলে এটার সাথে এই ঘনমাত্রাটা গুণ দিলেই বাবার মূল ঘনমাত্রা পেয়ে যাব এটা বাবার নিজস্ব মোল সংখ্যা এটা বেবি এটা বেবি তাহলে নিজস্ব ঘনমাত্রার সাথে মোল সংখ্যার সাথে ঘনমাত্রাটা গুণ দিলে এইটুকুর টুকুর ঘনমাত্রা পেয়ে যাব তাহলে বেবিরটা আলফা সি আলফাসি আলফা সি বুঝেছো বেবিরটা আলফা সি বেবিটার আলফা সি ওকে এখন এটা ওয়াস লঘুকরণ সুতরাং এখানকার বিয়োজন ধ্রুবক যেহেতু এটা দুর্বল অ্যাসিডের জন্য তাহলে কে এ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট প্রোডাক্টে আছে দুইটা বেবি আর বিক্রিয়কে আছে বাবা অদ আইদার বাবা মা একসাথে কি একজনই আছে এটাই বাবা এটাই মা ওকে এখন দেখো তাহলে এটার ঘনমাত্রা বসিয়ে দাও বাবা বাচ্চাদের আলফা সি আলফা সি বাবার ঘনমাত্রা বসিয়ে দাও বাবা মার 1 আলফা সি দুইজনই আছেন একসাথে তাহলে ফাইনালি কাটা কাটি করলে কি থাকে আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা ওকে বিয়োজন ধ্রুবক এই পর্যন্ত আসছে এরপর আমি একটু কথা বলবো তোমরা খুব মন দিয়ে শুনবে যারা সবল অ্যাসিড ওরা যখন বিয়োজিত হয় বিয়োজনের যে পরিমাণটা হয় ওই পরিমাণটা না বেশি বিয়োজনের পরিমাণটা কি বেশি আর যারা দুর্বল অ্যাসিড তাদের বিয়োজন উজার করে সব কিছু দিয়ে দিলেও তাদের পরিমাণটা কি কম তাহলে এই যেহেতু একটি দুর্বল অ্যাসিড তাহলে তার বিয়োজন মাত্রা কি হবে কম এই কথাটা এখানে লিখব যেহেতু এই একটি দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড তাই তার বিয়োজন মাত্রা কম যেহেতু এই একটি দুর্বল অ্যাসিড তাই তার বিয়োজন মাত্রা কম অর্থাৎ ভ্যালু অফ আলফা কম সুতরাং সুতরাং ওয়ান ইজ গ্রেটার দেন গ্রেটার দেন আলফা তাই ওয়ান মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি ওয়ান দেখো যেহেতু এই যে একটি দুর্বল অ্যাসিড তাই তার বিয়োজন মাত্রাও কম যেহেতু সে নিজেই চলতে পারছে না সে অভাবি সে অন্যকে কি দান করবে তাই তার বিয়োজন মাত্রা হুইচ মিনস আলফা কম আলফার পরিমাণটা কম তাই লিখেছি ওই দুর্বল অ্যাসিডের টোটাল অ্যামাউন্ট যদি হয় ওয়ান তাই ওয়ান ইজ গ্রেটার দেন গ্রেটার দেন ওয়ান মানে আলফার তুলনায় এক অনেক বড় আলফা অনেক ছোট কারণ সে নিজেই ওয়ান কি দিবে সে অন্যকে ওকে তাই ওয়ান ইজ গ্রেটার দেন অ্যাপ্রক্সিমেটলি

কে এ বা আলফা স্কোয়ার সমান কে এ বাই সি বা আলফা সমান রুট কে এ ইন্টু ওয়ান বাই রুট ওভার সি সুতরাং যেহেতু যেহেতু কে এ ইকুয়ালস টু ধ্রুব বিয়োজন ধ্রুব সুতরাং আলফা সমান সুতরাং আলফা সমান ধ্রুব গুণন ওয়ান বাই রুটোভার্সি তাই আমরা বলতে পারি বা আলফা সমানুপাতিক 1 সি c মানে ঘনমাত্রা সুন্দর করে লেখা যায় ভাষা ভাব দিলে লেখাটা এরকম আসে ফাইনালি দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা মানে আলফা তার ঘনমাত্রা মানে সি লেখাই কষ্ট সি এর বর্গমূলের সি এর বর্গমূল মানে দুটোবারের ব্যস্তানুপাতিক খুবই স্মার্টলি বুঝে ফেলেছো স্যার এটা পুরোটাই লিখতে হবে জি স্যার পুরোটাই লিখতে হবে এবং এখানে আমি কিছু কথা একদম ক্লিয়ার করে বলে দিই এখানে একদম ক্লিয়ার করে শুনো এখানে আলফা মানে বিয়োজন মাত্রা এখানে আলফা মানে বিয়োজন মাত্রা এটা পরীক্ষার খাতায় পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে এখানে কে মানে ধ্রুব এখানে সি মানে ঘনমাত্রা ওকে আচ্ছা এই তিনটা জিনিস তুমি জেনে রাখলা এবং তুমি এই ইকুয়েশন থেকে আরো কিছু কথা জেনে রাখছো একটু দেখো আমি কি কালি দিয়ে এগুলা লিখছি এই ইকুয়েশনটা যদি না পড়তা তুমি জানত প্লাস সমান আলফা সি তাহলে এখান থেকে কি এই সূত্রটাও আসতেছে না যে কি সূত্র আসতেছে সূত্রটা আসতেছে এটার সাথে এই লেখাটার কোনো সম্পর্ক নেই এখন যেগুলা দিয়েছি এটা আমাদের ম্যাপ করতে গিয়ে কাজে লাগবে ম্যাপ করতে গিয়ে এই কথাগুলা কাজে লাগবে সেই কথাগুলো হলো এইচ প্লাস সমান দিয়েছি আলফাসি তোমারও কোনো সন্দেহ নাই দেখতেই পাচ্ছ এইচ প্লাস সমান আলফাসি তারপর দেখো এখান থেকে দিয়েছি কে সি এই লাইনটা তুমি ভালো মতো খেয়াল করো কে সমান আলফা সি ভুল হওয়ার চান্স নাই কে সমান আলফা স্কোয়ার সি তাহলে আলফা সমান স্কোয়ার সমান কে বাই সি ওকে তাহলে আলফা কে সমান আলফা স্কোয়ার সি এই লাইনটাও আসছে না তাহলে আমরা এই লাইনটাও বসাতে পারি কে সমান আলফা স্কোয়ার সি তারপর আমরা ফাইনালি জানি না পি এইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস এই তিনটা সূত্র মিলালে এই তিনটা আরেকটা সূত্র আছে তোমরা সবাই জানো পি এইচ প্লাস পিও এইচ সমান ফোরটিন এই চারটা সূত্র মিলালে তুমি অসওয়ার্ল্ড লঘুকরণ সূত্রের অঙ্ক করতে পারবে ওকে এই চারটা সূত্র মিললে তুমি অসওয়ার্ল্ড লঘুকরণ সূত্রের অঙ্ক করতে পারবে মাই স্টুডেন্টস আর এই এই সূত্রটার হচ্ছে এটা আমাদের সূত্রটাও লাগবে আমাদের অঙ্কটাও লাগবে ক্লিয়ার সো একটা অঙ্ক কি আমি তোমাদেরকে দেখাবো একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই আমার টার্গেটে ছিল না তারপরও আমি তোমাদের জন্য অঙ্কটা একটু করব দেখ অঙ্কটা তোমার দেখলে ভালো লাগবে অঙ্কটা যদি এরকম করি তাহলে দেখো কেমন দেখা ওকে অঙ্কটা হবে এরকম ইথানোয়িক অ্যাসিডে বিয়োজন ধ্রুবক বিশ পারসেন্ট এবং বিয়োজন মাত্রা বিয়োজন ধ্রুবক বিশ পারসেন্ট দিও না একটু বাড়িয়ে দাও টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এবং বিয়োজন মাত্রা বিশ পারসেন্ট হলে পিএইচ কত এমনও তো হতে পারে কত এখন এই যে প্রশ্নটা তুমি দেখছো তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নটা আমার তোমাদের জন্য করার ইচ্ছা ছিল না বাট পারছি না করা উচিত না হলে আমার বাচ্চারা কমফর্টেবল ফিল করবে না অঙ্ক দেখলেই বুঝে ফেলবে যে স্যার এই অঙ্ক বহুতবার করেছি বিশ ভাগ একশো বিশ ভাগ একশো পয়েন্ট টু না ভেরি গুড তাহলে এটা হচ্ছে বিয়োজন মাত্রা লিখে নিবি বাবা এটা লিখলে এক অঙ্কের সূত্র বসালে এক অঙ্কের উত্তর মিললে তিন না মিললে দুই ওকে বিয়োজন ধ্রুবক ওয়ান পয়েন্ট ওয়ান এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে পিএইচ কত বা পিওএইচ কত সি কই সিও তো নাই এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তোমার বিয়োজন মাত্রা কে দেওয়া বিয়োজন ধ্রুবক দেওয়া তাহলে তুমি খুব স্মার্টলি আমরা জানি আমরা জানি কে সমান কে সমান আলফা স্কোয়ার সি এখান থেকে তুমি সি বের করে ফেলো তো বাবা কে কত ওয়ান পয়েন্ট ওয়ান এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই আলফা কত পয়েন্ট টু হোল স্কোয়ার তাহলে সি বের করো ওয়ান পয়েন্ট ওয়ান এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ভাগ পয়েন্ট টু স্কোয়ার টু পয়েন্ট নাইন ফাইভ ইনু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ভেরি গুড তাহলে তুমি এইচ প্লাস করো এরপরে তুমি এইচ প্লাস করো এইচ প্লাস সমান আলফা সি পর মানে পয়েন্ট টু আর সি তো এটা টু পয়েন্ট নাইন ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গুণ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ভেরি গুড তাহলে তুমি প্রথমে সি বের করলা দেন এইচ প্লাস বের করলা এবার আমার জায়গা নাই ওইদিকে তো আমি কি করি দেন তোমার এইচ যে যে বের হয়েছে কি করো এবার খুব স্মার্টলি তুমি পি এইচ এ বসিয়ে দাও সুতরাং ভ্যালু অফ পিএইচ টু মাইনাস লগ অফ কি প্লাস এইচ প্লাস মিন্স মাইনাস লগ অফ পয়েন্ট নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সোলাসোর পয়েন্ট টু টু দ্যাটস অল দিস ভ্যালু অফ সো এগেইন পিওএইচ কিভাবে করবে আমরা জানি একটু অন্য কালার দিয়ে লিখি পিএইচ প্লাস পিও এইচ সমান মাইনাস লগ অফ ফাইভ পয়েন্ট নাইন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ব্রাকেট ক্লোজ ফোর পয়েন্ট টু ইকাল টু তাহলে পিওএইচ হবে ফরটিন বিয়োগ ফোর পয়েন্ট টু টু হুইচ মিন্স অ্যান্সার শুড বি নাইন পয়েন্ট সেভেন সেভেন তো আমরা মনে হয় অসোয়াল্ড লঘুকরণ সূত্রের অঙ্কটাও সুন্দর করে বুঝে ফেললাম এবং এতবার আসছে আসার সম্ভাবনা অনেক 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 এতবার আসছে এতবার আসছে যার গুরুত্ব অপরিসীম সো দ্যাটস অল এর লঘুকরণ বুঝে ফেললাম বাফার দ্রবণ যা ছাড়া পরীক্ষাই হবে না দুই হাজার চব্বিশ বাফার দ্রবণ ছাড়া পরীক্ষাই হবে না স্যার আমি তো এটা বুঝি না এটা খুব সোজা খুব সোজা এটা বুঝতে হবে বাবা হ্যাঁ দেখো বাফার দ্রবণ যে দ্রবণে কাকে বলে আমরা একটু বাফার দ্রবণের ডেফিনেশন দ্রবণের ডেফিনেশন লিখবো যে দ্রবণে তুমি খুব ভালো জানো যে দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণ অ্যাসিড বা যোগ করলে যে দ্রবণের বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা খার যোগ করলে দ্রবণের পিএইচ মানের কি বর্তন হয় না পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না হয় না তাকে বাফার দ্রবণ বলে যে দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না কোনোভাবেই আমি আমার পিএইচ কে বাড়াতে দিব না তবে এটা সম্ভব তখনই যখনই এটা তুমি কেবল মাত্র অল্প পরিমাণে যোগ করবে কোনো কিছুই বেশি বেশি ভালো না বাফার দ্রবণের জন্য তো প্রশ্নই আসে না অল্প পরিমাণে যোগ করলে দ্রবণের পিএইচ মানের কোনো কিবর্তন হবে না পরিবর্তন হবে না তাকে বলে কি দ্রবণ বাফার দ্রবণ বুঝেছো নিশ্চয়ই তাহলে যে দ্রবণে বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা খাট যোগ করার পরেও পিএইচ মানের পরিবর্তন হয় না এটা কোনো স্বাভাবিক ঘটনা না কেন কারণ তুমি জানো তোমাকে একটু বোঝানোর জন্য আমি লিখি তুমি জানো পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস এইটা পিএইচ এর সাথে এইচ প্লাস এর সম্পর্ক প্রপোর্শনাল সো বাহির থেকে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না এটা তখনই সম্ভব হবে যখন অল্প পরিমাণে এই কথাটা থাকবে অল্প পরিমাণ খেয়েছি একটু ওরকম ওকে সো পসিবল এবার আসো এরপর এই বাফার দ্রবণের একটা অটোমেটিক্যালি টার্ম আছে বাফার ক্ষমতা কি ক্ষমতা বাফার ক্ষমতা আমি খাবো কিন্তু আমার পিএইচ মানের কোনো চেঞ্জ আসবে না এটা তো সম্ভব না আমি খাইলে অবশ্যই আমার পিএইচ মানের চেঞ্জ আসবে কিন্তু আমি আসতে দিব না তাহলে এখানে একটা বাফার ক্ষমতা ডেফিনেশন আছে তুমি জানো যে ক্ষমতা বলে যে ক্ষমতা বলে তার পি এর মানকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে তাকে বাফার ক্ষমতা বলে ওকে যে ক্ষমতা বলে বাফার দ্রবণ তার পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করে তাকে বাফার ক্ষমতা বলে অবভিয়াসলি এরপরে একটা নতুন টার্ম আসবে তোমরা এগুলা সব পারো বাফার কৌশল বাফার কৌশলের ক্ষেত্রে আমি তোমাকে তোমাদেরকে বলবো যে কৌশল অবলম্বন করে যে কৌশল অবলম্বন করে বাফার দ্রবণ তার পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করে সেই কৌশলকে বলে বাফার কৌশল আমি শুধু একটা লাইন লিখবো বাকিটা তোমরা নিজের মতো করে সেট আপ দাও যে কৌশল অবলম্বন করে একদম সেম সেম অ্যাজ বিফোর অবলম্বন করে বাফার দ্রবণ তার পিএইচ এর মানকে নিয়ন্ত্রণ করে তাকে বাফার কৌশল বলে স্যার আমি এগুলা পারি থ্যাংক ইউ আমিও চাই তুমি পারো আমি কার জন্য এই ক্লাস দিচ্ছি যে বাচ্চা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিবে আমি কেন পারবো না আমি জানি তোমরা পারো তোমাদের সাথে আমাকে একটু মিশাই নাও মামুন স্যার তোমাদের জন্য কষ্ট করছেন যদি তার কষ্ট তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ মেসেজ মেসেজ করবে নখ দিবে আমাকে জানাবে স্যার আপনার কথাগুলো ভালো লাগছে আপনার পড়াটা উপকার পাচ্ছি আমি চাইবো তোমরা এটুকু কাজ আমার জন্য কর। ওকে আর পর বাফার দ্রবণ দুই প্রকার বাফার প্রকার ভেদ বাফার দ্রবণ আমি পুরোটাই আসলে তোমাদেরকে পড়াচ্ছি বাফার দ্রবণ দুই প্রকার এক অম্লীয় দুই এবং দুই ক্ষারীয় বাফার দ্রবণ দুই প্রকার তাই না মাইডিয়ার স্টুডেন্টস তো চলেন এরপর দেখি কি হয় বাফার দ্রবণের পরে আমার এক্সট্রা শীত লাগবে কিছু করার নাই প্রস্তুতি বাফার দ্রবণ প্রস্তুতি এটা খুব ইম্পর্টেন্ট আমরা বাফার দ্রবণটাকে ভয় পাই খুব ভয় পাই বাফার দ্রবণ প্রস্তুতি কিভাবে প্রস্তুত করবে একদম সহজ কথা একটি দুর্বল অ্যাসিড বা খার নিবে একটি দুর্বল অ্যাসিড নিবে বা খার নিবে খার এবং বোঝার চেষ্টা করো দুর্বল অ্যাসিড নিলে অম্লীয় বাফার দ্রবণ হবে দুর্বল খাড় নিলে ক্ষারীয় বাফার দ্রবণ হবে এবং উক্ত দুর্বল অ্যাসিড বা খাড়ের লবণ নিয়ে লবণ নিয়ে বাফার দ্রবণ তৈরি হয় আগে আমার এই লেখাটা পড়বে স্যার আমি জীবনে বাফার দ্রবণ পড়ি নাই এই ক্লাসটাই যথেষ্ট তোমার জন্য স্যার আমি জীবনে লাশাতে লিয়ারের নীতি পড়িনি এই ক্লাসটাই যথেষ্ট স্যার আমি পারি তারপরেও তুমি দেখবে একটু ট্রিক্স আছে একটু এম ট্রিক্স আছে একটু তুরি আছে ভালো লাগবে ওকে ভালো লাগবে সৌক্ত দুর্বল অ্যাসিড বা খারের লবণ নিয়ে বাফার দ্রবণ তৈরি হয় এই ক্লাসগুলোর মধ্যে একদম দুধ ভাতের মতো একটা সহজ আছে সহজ ব্যাপার আছে ফিল করো ভালো লাগবে যেমন যেমন একটা ইথানোয়িক অ্যাসিড নিব যেমন একটা অম্লীয় বাফার দ্রবণ যেমন ইথানোয়িক অ্যাসিড নিব আর ইথানোয়িক অ্যাসিডেরই লবণ নিব তো ইথানোয়িক অ্যাসিড নিলে আমি ইথানোয়েট আয়ন পাবো আর সোডিয়াম ইথানয়েড নিলে আমি সোডিয়াম ইথানয়েড লবণ ভেঙে এই যে যে আমার ঘটনাটা ঘটল এই যে যে আমার ঘটনাটা ঘটল এই ঘটনাটাই হচ্ছে আমার এই ঘটনাটাই হচ্ছে আমার অম্লীয় বাফার দ্রবণ একটি দুর্বল অ্যাসিড বা খার এবং তো দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিড বা খারেরই কি নিব লবণ নিব অন্য কারণা এই দুর্বল অ্যাসিডেরই কি নিতে হবে লবণ মানে সোডিয়াম ইথানয়েড ওকে আচ্ছা এবার আসো একটা ট্রিক্স দেখাই ট্রিক্সটা দেখো এম ট্রিক্স যে এটা শিখবে তার কাজে দিবে শিখো যখন ট্রিক্স হচ্ছে ক্রিয়া কৌশল লিখতে আসে দুই সাল থেকে দুই পর্যন্ত যদি তেইশ পর্যন্ত যদি কোশ্চেন অ্যানালাইসিস করি একশো পঞ্চাশ চল্লিশটি কোশ্চেনের একটা ইয়ে আছে টোটাল কোশ্চেন আছে এই কোশ্চেনের মধ্যে নব্বই বার চারের অ্যান্সার হচ্ছে এটা ক্রিয়া কৌশলের ট্রিক্স বা কিভাবে বাফার দ্রবণ তার পিএইচ এর মানকে বাড়তে দেয় না তো এক্ষেত্রে আমরা একটু আমি একটু ট্রিক্স দেই তোমাদেরকে ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশলের মন দিয়ে পড়বে কালকে পর যদি তুমি দেখো এই ট্রিক্সটার পড়ার পর যদি তোমার মনে হয় যে এই কোশ্চেনটা তোমার কাছে অনেক কঠিন লাগছে তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলো দেখো বাহির থেকে দুটা ঘটনা লিখি বাহির থেকে অল্প পরিমাণে অল্প পরিমাণে যদি অ্যাসিড বা খাট যোগ করা হয় অ্যাসিড বা খাট যোগ করা হয় তবে তবে দুটি ঘটনা ঘটনা ঘটবে কনফার্ম থাকো দুটি ঘটনা ঘটবে হয় দুটি ঘটনা ঘটবে এক শুরুর শুরুর অ্যাসিড বা তৈরি হবে যা পরে পরে দুই একটু পরে শুরুর অ্যাসিড বা খাটটি তৈরি হবে যা একটি দুর্বল অ্যাসিড বা খাট তাই বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা খুবই কম তাই নো চেঞ্জ অফ পিএইচ অর্থাৎ পিএইচ মানের কোনো চেঞ্জ হবে না অথবা অথবা দুই পানি তৈরি হবে যা নিরপেক্ষ তাই নো চেঞ্জ অফ পিএইচ এইভাবে বাফার দ্রবণ তার মানকে নিয়ন্ত্রণ করে থাকে এইভাবে বাফার দ্রবণ তার পিএইচ এর মানকে কি করে থাকে নিয়ন্ত্রণ করে থাকে আমরা এই দুইটা দুইটা পলিসি যদি করি তাহলে আমাদের বাফার দ্রবণ নিয়ে ঘটনা ঘটবে হয় শুরুর অ্যাসিড বা খাটটি তৈরি হবে আমি আর দুইটা মিনিট তোমাদেরকে এটা নিয়ে একটা স্লাইড দেখায় এই টপিকটা ক্লিয়ার করছি হয় শুরুর অ্যাসিড বা খাটটি তৈরি হবে যা একটি দুর্বল অ্যাসিড বা খাট যা একটি দুর্বল অ্যাসিড বা ক্ষার বিয়োজন মাত্রা খুবই কম অথবা কি তৈরি হবে অথবা পানি তৈরি হবে জানিয়ে কোনো কথাই নাই পানি হচ্ছে কি ভাত দুধ ভাত স্যার একটা এক্সাম্পল দেন আমি আর দুইটা মিনিট সময় নিচ্ছি তারপর স্যার সব কাজ করেন উদাহরণটা দেখো একটা দুর্বল অম্লীয় বাফার দ্রবণের জন্য দেই অম্লীয় বাফার দ্রবণের জন্য দেই অম্লীয় বাফার দ্রবণের জন্য উদাহরণটা দিব স্যার আচ্ছা দিচ্ছি একটা মিনিট লাগবে দেখো এইটা একটা অম্লীয় বাফার দ্রবণ একটা দুর্বল অ্যাসিড নিচ্ছি এবং এই দুর্বল অ্যাসিডটা তুমি জানো না বাবা বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন দিবে এবং এইচ প্লাস দিবে আর এই দুর্বল অ্যাসিডের এই লবণটা নাও স্যার এই দুর্বল অ্যাসিডের লবণ কোনটা আমি তো জানি না তুমি শুধু H এর জায়গায় এনে লাগায় দাও তখন সোডিয়াম হবে এবং এনে প্লাস হবে এবার এইটার উপর ক্রিয়া কৌশল দুইটা ঘটনা ঘটবে হয় শুরুর অ্যাসিডটাই আবার তৈরি হবে যা একটি দুর্বল অ্যাসিড অথবা পানি তৈরি হবে যা একটি নিরপেক্ষ বেবি বাচ্চা দুধ ভাত ও খাওয়াও যা না খাওয়াও তা এবার আসো বাহির থেকে একটা অ্যাসিড যোগ করে দিই বাহির থেকে অ্যাসিড যোগ করা মানে হচ্ছে বাবজানেরা একটা এইচ প্লাস যোগ করা এটা তো এইচ প্লাস তাহলে এর প্লাস তো ও খুঁজবে মাইনাস ও মাইনাস খুঁজবে দেখো তো এই যে ইথানয়েট আয়নে মাইনাস আছে না মনের আনন্দে এই মাইনাসের সাথে মিলিত হয়ে ও ভদ্রভাবে বানাবে। আবার শুরুর দেখো তোমার শুরুর অ্যাসিড এই যে তাহলে শুরুর অ্যাসিডটাই তো বানালো আবার যা একটা বাবা কি অ্যাসিড দুর্বল সো বিয়োজন মাত্রা খুবই কম তাই নো চেঞ্জ অফ পিএইচ আর বাহির থেকে যদি তুমি খার যোগ করো বাহির থেকে খার যোগ করো খার মানে কি মানে স্যার ও তাহলে তুমি লক্ষ্মী ছেলের মতো খেয়াল করো এই খার যাবে কোথায় এই খার যাবে এমন এই এইচ মাইনাস যাবে একটা একটা প্লাসের কাছে এখানে প্লাস আছে দুইটা একটার কাছে যাবে যার সাথে গেলে কি বানানো যায় পানি পানি মানে কি পেক্ষ। নিরপেক্ষ তাই নো চেঞ্জ অব কি এইচ পি এইচ হয় শুরুর অ্যাসিডটাই আবার তৈরি করবে না হয় আবার পানি তৈরি করবে এইভাবে এই জন্যই আমি ট্রিক্সটা তোমার সামনে এভাবে লিখে দিয়েছি আশা করি তোমার এইটুকু দেখেই তোমার পড়া মনে পড়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা নেক্সটে এইটার ম্যাথ করব এই কনসেপ্টটা এত বেশি এত বেশি এত বেশি ইম্পর্টেন্ট এটার অ্যাজ ইউজুয়াল কনসেপ্টটা হচ্ছে দুই হাজার তেইশে আসলে চব্বিশে আসবে আসবে না এরকমও বলা যাবে না আসবে বাফার দ্রবণ লাশ আতেলিয়ারের নীতি হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ দ্যাট মিনস বাফার দ্রবণের ম্যাথ এগুলা খুবই 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 ইম্পর্ট্যান্ট তো চলেন আমরা আজকে একটু অন্যভাবে এম ট্রিক্স ফলো করে লাশ আতেলিয়ারের নীতিটা পড়ে দেখি কেমন লাগে স্যার আমি এটা পারি ভেরি গুড আমি জানি তুমি পারো তারপরেও চলো আমরা একটু এটা একটু পড়ব লা সাতেলিয়ারের নীতির জন্য আমি তোমাদেরকে একটু এম ট্রিক্স দেখাই দেখো এম ট্রিক্সটা যদি তুমি মনে রাখো তোমার কাছে লা সাতেলিয়ারের নীতি একদম পান্তা ভাত হয়ে যাবে পান্তা ভাত অনেকে খায় না কিন্তু মজা আছে খেয়ে দেখো ওকে সো দেখো লা সাতেলিয়ারের নীতির জন্য সব সময় মনে রাখবা একটা এম ট্রিক্স হলো কিওয়ার্ড হলো কোনো কিছুই বেশি বেশি ভালো না বেশি বেশি ভালো না এ কথাটা মনে রাখবা যেখানে বেশি দেখবা কোনো কিছু যদি বেশি হয় বেশি দেখলে বাড়াতে গেলে পেছনে যাবা কোনো কিছু বেশি দেখলে বাড়ালে পেছনে যাবা যদি তুমি কোনো কিছুতে দেখো বেশি বেশি বাড়ালে পেছনে যাবা স্যার বাড়ালে মানে বৃদ্ধি করলে পেছনে যাবা বৃদ্ধি করলে পেছনে যাবা বাড়ালে বা বৃদ্ধি করলে কই যাবা পেছনে যাবা বুঝেছ স্যার আর একটু ক্লিয়ার করেন ওকে করছি দাঁড়াও বাড়ালে পেছনে যাবা বা বৃদ্ধি করলে কই যাবা পেছনে যাবা পেছনে যাবা মানে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্টের দিকে যাবা আমি কি বলছি লা আতালিয়ারের নীতি কি বলছি বেশি বেশি কোনো কিছুই ভালো না যখন দেখবা কোনো কিছু বেশি বেশি হচ্ছে তখন বাড়ালে পেছনের দিকে যাবা পেছনে যাবা মানে প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্টের দিকে যাবা কমালে কমালে সামনে যাবা কমালে সামনে যাবা মানে রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টের দিকে যাবা কমালে বা হ্রাস করলে হ্রাস হলে কথাটা একটু বোঝার চেষ্টা করো পেছনে যাবা কমালে সামনে যাবা অর্থাৎ দেখো একটু বুঝবে বোঝার চেষ্টা করি কোনো কিছু বেশি বেশি ভালো না যদি প্রোডাক্টে কোনো কিছু বেশি বেশি হয় সেই বেশির জায়গায় যদি আরো বেশি কিছু করতে যাও তাহলে বিক্রিয়া পেছন দিকে আসবে ওকে আর কমালে অর্থাৎ তাপমাত্রা চাপ ঘনমাত্রা কমালে বিক্রিয়া সামনে যাবে ওকে আচ্ছা তাহলে এবার আসো এই যে যে কিওয়ার্ড এই কিওয়ার্ডটাকে আরও একটু ক্লিয়ার করি দেখো যদি বলি সব রিচ পিপল বা রিচ কি বলবো সব রিচ পাবলিক এর এক হিসাব এক হিসাব ওকে সেম সেই হিসাবটা কি বাড়ালে পেছনে বাড়ালে পেছনে পেছনে মানে প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্টে যাবা কমালে সামনে এখন তোমার প্রশ্ন হল কে রিচ কে পোয়ার গরিব সেটা আমি তোমাকে বুঝাচ্ছি কমালে সামনে যাবে এখন এটা হচ্ছে সব রিচ পাবলিকের এক হিসাব এই হিসাবটাও যদি ধরো বেশি বেশি ভালো না এটাও যদি ধরো আমি এটা ক্লিয়ার করে দিব ওকে সো দেখো ক্লিয়ার করে দিব দুইটা হিসাব যেহেতু সব রিচের এক হিসাব দিলাম সিমিলারলি সব পুয়ারেরও এক হিসাব হবে পুয়ার পিপল গরিব মানুষ গরিব পুয়ার পিপল পুয়ার পাবলিক বা পিপল বলি কোনো সমস্যা নাই প্লিজ পুয়ার পিপল সব পুয়োরেরও এক হিসাব গরিবের যারা একটু অভাবী সব পুয়োর পিপলেরও এক হিসাব ধরি ওকে আচ্ছা দেখো কি হিসাব বাড়ালে পুয়ারের ক্ষেত্রে বাড়ালে পুয়োরের ক্ষেত্রে বাড়ালে হবে কি হবে দেখো তো বাড়ালে হবে এক হিসাব সামনে বাড়ালে হবে সামনে বাড়ালের সামনে সামনে মানে বোঝো না তুমি সামনে মানে রিয়কটেন টু প্রোডাক্টে যাবে কমালের পেছনে যাবে এটা হচ্ছে পুয়ারের হিসাব পোয়ার পিপলের হুম পোয়ার পিপলের পোয়ার পিপলের এক হিসাব হবে হ্যাঁ আচ্ছা যদি পোয়ার পিপলের এক হিসাব হয় তাহলে তুমি দেখো এক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে হুম ওকে এক হিসাব হবে হুম এখন তুমি দেখো কমালে কই যাবে বাড়ালে কমালে যাবে পেছনে মানে প্রোডাক্ট থেকে কই আসবে রিয়াক্টেন্টে আসবে কমালে পেছনে যাবে কি বিক্রিয়া আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এই বেশি বেশির কনসেপ্টটাকে কেটে দেই তুমি এই কনসেপ্টটা নিয়েই থাকো সব রিচ পিপল সব রিচ পাবলিক পিপল যাই বলো যেটাই বলো সব রিচ পিপলের এক হিসাব বলি কি হিসাব সব রিচ পিপলের এক হিসাব বাড়ালে পেছনে এ কথাটা একটু খেয়াল করো বাড়ালে পেছনে কমালে সামনে পেছনে মানে প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্টে কমালে মানে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে এমট্রিক্স তোমাদেরকে যেটা বুঝাচ্ছি পুয়ার কি রিচ কি কথাটা একটু বুঝাই বলি তাপমাত্রার দিক থেকে আসো তাপমাত্রা তাপমাত্রার দিক থেকে রিচ কে রিচ রিয়াকশন হচ্ছে রিচ বিক্রিয়া হলো তাপমাত্রার দিক থেকে বা রিচ কথাটা হলো পিপল হলো যারা তাপ বিক্রিয়া যারা কি উৎপাদি তাপ উৎপাদি যদি তুমি কোনো বিক্রিয়ার দেখো নেগেটিভ তাহলে তুমি বুঝবে বিক্রিয়াটা তাপ ওকে তার মানে সে রিচ এই বিক্রিয়াগুলা রিচ তাপুৎপাদী বিক্রিয়াটা হচ্ছে রিচ রিয়াকশন বুঝেছো কেন কারণ এই বিক্রিয়ায় তাপের বিকিরণ ঘটে তোমার বেশি বেশি তাপ উৎপন্ন হয়েছে বিক্রিয়ায় তখন তুমি পরিবেশে ছড়িয়ে দাও এজন্য তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেলচ নেগেটিভ হবে ওকে তার মানে এটা রিচ রিয়াকশন হবে ওকে এবার আসো রিচ রিয়াকশন তাপ উৎপাদি বিক্রিয়া কোনো প্রবলেম নেই এবার তাহলে পুয়র কে এর ক্ষেত্রে হবে তাপ হারি বিক্রিয়া হারি মানে এই যে দেখো হারি মানে অভাবি অভাবি মানে একটু অভাবে আছি ডেলেস পজিটিভ তার মানে বিক্রিয়াটা তাপ হারি হাঁড়ির ক্ষেত্রে তোমার একই কথা যদি বিক্রিয়ায় সব কিছু বাড়াও তাপমাত্রা বাড়াও চাপ বাড়াও ঘনমাত্রা বাড়াও বিক্রিয়া সামনে যাবে কমালে পেছনে যাবে তাহলে লাশাতেলিয়ারের নীতি বললেই আমার কথাটা প্লিজ মাথায় নিবে তোমরা সব রিচ পিপলের এক হিসাব বাড়ালে বৃদ্ধি করলে ইনক্রিজ করলে বৃদ্ধি করলে কি বৃদ্ধি করবেন স্যার তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা যে কোনো কিছু বাড়ালে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে বাড়ালে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন দিবে কমালে বিক্রিয়া ফরওয়ার্ড রিয়াকশন দিবে সামনে বা ফরওয়ার্ড রিয়াকশন দিবে বুঝেছো ফরওয়ার্ড রিয়াকশন দিবে মানে রিয়াক্টেন্ট থেকে বিক্রিয়া প্রোডাক্টে যাবে এটা হচ্ছে সব রিচ পিপলের হিসাব রাইট সব রিচ পিপলের হিসাব এবার তুমি সব রিচ পিপলের হিসাব ওকে আর সব পুয়ার পিপলের হিসাব কি হবে সব পুয়ার পিপলের হিসাব হবে এক হিসাব বাড়ালে বিক্রিয়া ফরওয়ার্ডে যাবে সামনে যাবে কমালে বিক্রিয়া কই যাবে পেছনে যাবে অর্থাৎ প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে আসবে আর রিচ পুয়ার পিপল কারা এই অভাবী মানুষগুলো কারা এই অভাবী এই অভাবী অর্থ হলো পুয়ার পিপল হ্যাঁ সব কিছু বেশি বেশি না কম এমন ক্ষেত্রে বাড়ালে সামনে যাবে কমালে পেছনে যাবে ক্লিয়ার তুমি সব কিছুর ক্ষেত্রে যেভাবেই চিন্তা করো না কেন এম ট্রিক্স অনুযায়ী এম ট্রিক্স অনুযায়ী এইভাবে নিজেকে একটু রেডি করো দেখো কি হয় চলো আমরা একটু দেখি চলো তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাপমাত্রার প্রভাব দেখো তাপমাত্রার প্রভাব নিয়ে আমরা নীতি আলোচনা করব তাপমাত্রার প্রভাব তো তাপমাত্রার প্রভাব বলো আর যাই বলো প্রথমেই আমাদের কাজ হচ্ছে আগে দেখা বিক্রিয়াটি তাপতাদি কিনা হুম স্যার বিক্রিয়া তো তাপতপাদি বিক্রিয়া সো তাপতপাদি বিক্রিয়া তাপ যদি বিক্রিয়া হয় তাহলে তুমি বলো বিক্রিয়া এইচ কি হবে নেগেটিভ হ্যাঁ delays নেগেটিভ তাহলে তো একদম সহজ হিসাব আমাদের ভাষায় তাপউৎপাদী বিক্রিয়া বেশি বেশি তাপ আছে অলরেডি বিক্রিয়া অঞ্চলে কোনো কিছুই বেশি বেশি ভালো না মানে বিক্রিয়ার দিক থেকে রিচ তাহলে বাড়ালে পশ্চাৎবর্তী হবে কমালে সম্মুখবর্তী হবে তাহলে তাপউৎপাদী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব delays নেগেটিভ তাহলে delays যদি নেগেটিভ হয় তাহলে আমরা খুব স্মার্টলি বলবো যে এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কী করতে হবে পশ্চাতবর্তি হবে তার মানে প্রোডাক্ট থেকে কোথায় যাবে রিয়াক্টেন্টের দিকে যাবে বিক্রিয়া পশ্চাতবর্তী হয়ে সম্যাবস্থা বজায় রাখবে কমালে কই যাবে তাপমাত্রা কমালে তাপমাত্রা কমালে বিক্রিয়া কই যাবে সম্মুখ ভর্তি হবে কমালে কি বর্তি হবে সম্মুখ হবে বুঝেছ কমালে কি বলতে হবে হবে মানে থেকে দিকে যাবে তাহলে বিক্রিয়া এটা ভেরি ইজি সব বেশি বেশি ভালো না অলরেডি তাপ বিক্রিয়ায় বেশি বেশি তাপ উৎপন্ন হয় তাই বাড়ালে পেছনে তাপমাত্রা বৃদ্ধি করলে পেছনে তার মানে এটা বিক্রিয়ার তাপের দিক থেকে রিচ বাড়ালে পেছনে কমালেকি সামনে একদম পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ হিসাব এবার চলো তাফারি বিক্রিয়ায় বিক্রিয়া হারি মানে মানে পিপল তাফারি বিক্রিয়া তাপের দিক থেকে অভাব আছে তার মানে ডেলেস হবে পজিটিভ এই পজিটিভ ভ্যালু দেখে তুমি বুঝবে যে এটি তাফারি বিক্রিয়া যদি তাফারি বিক্রিয়া হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি বর্তি হবে সম্মুখ সম্মুখবর্তি হবে আর যদি তাপমাত্রা কি করো হ্রাস করো তাহলে বিক্রিয়া কোন বর্তি হবে পশ্চাদবর্তী হবে পশ্চাদবর্তী মানে পশ্চাদবর্তী মানে প্রোডাক্ট ভেঙে কোথায় আসবে রিয়াক্টেন্টে বিক্রিয়া পশ্চাদবর্তী হবে তাই না মাইডিয়ার স্টুডেন্ট বিক্রিয়া কি বর্তি হবে হবে। বুঝেছ তোমরা এই হচ্ছে পশ্চাদবর্তী এবং এই হচ্ছে তোমার কি বর্তি ওকে তাহলে দেখো যদি এটাকে বলি কোনো কিছুই বেশি বেশি ভালো না তাহলে তাফারি বিক্রিয়ায় তো হারি অভাবী পুয়োর তার মানে বিক্রিয়া অঞ্চলে তাপের অভাব আছে তাই না তো তাপের অভাব যদি থাকে তাহলে এটা হারি বিক্রিয়া পুঁয়োর সব পুয়ারের এক হিসাব বাড়ালে সামনে তার মানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সম্মুখবর্তী হবে কোনবর্তী হবে কমালে পশ্চাদবর্তী হবে তো আশা করি ওই কথাটা তোমার কাজে লেগেছে তাপমাত্রার প্রভাব নিয়ে কোনো কথা নাই আরেকটা কথা না বললেই না স্যার যদি বিক্রিয়ায় তাপ তাফারি বোঝাই না যায় অর্থাৎ বিক্রিয়ার যদি ডেলেইস সমান কিছু দেওয়াই না থাকে ডেলেইস সমান যদি কিছু দেওয়াই না থাকে মানে বিক্রিয়ার যে ভ্যালু তাপ উৎপাদি তাপ হারি পজিটিভ এই ভ্যালুটা যদি দেওয়া নাই থাকে তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন কি লিখবেন তখন আপনি বলবেন ভাববাচ্ছে বলবেন যদি আপনি তাপ উৎপাদি হন তাহলে মনে মনে রিচ মনে মনে বেশি বেশি তাহলে বাড়ালে যাবেন পেছনে কমালে সামনে যাবেন এরপর বলবেন যদি আপনি তাপ হারি হন তার মানে মনে মনে পুয়ার অভাবী তাহলে বাড়ালে সামনে যাবেন কমালে কই যাবেন পেছনে যাবেন ক্লিয়ার ওকে তাহলে তাপমাত্রার প্রভাব শেষ এবার চলেন চাপের প্রভাব এবার চলেন আমরা চাপের প্রভাবে যাব ওকে চাপের প্রভাব বললেই আমার বাচ্চারা আপনারা স্টুডেন্ট আপনারা কি করবেন চাপের প্রভাব বললেই আপনারা যে কাজটা করবেন সেটা হলো কতগুলা শর্ত আছে কোন কোন ক্ষেত্রে চাপের প্রভাব প্রযোজ্য না কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে চাপের প্রভাব প্রযোজ্য নয় আগে এটা বের করবেন চাপের প্রভাব প্রযোজ্য নয় আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে এটা একটু মেমোরাইজ করে দিচ্ছি আপনারা সবাই জানেন সব ক্ষেত্রে চাপের প্রভাব নাই সর্বক্ষেত্রে চাপের প্রভাব হয় না যেমন এক যদি বিক্রিয়ার দশায় প্রথম পয়েন্ট যদি বিক্রিয়ার দশায় বিক্রিয়ার দশায় দশা মানে চিনি না নিচে এস এল জি এস এল জি লেখা থাকে না বিক্রিয়ার দশায় সলিড বা লিকুইড থাকে বিক্রিয়ার দশায় কি থাকে সলিড বা লিকুইড থাকে তবে ওই বিক্রিয়ার উপর বিক্রিয়ার উপর চাপের কোন দশায় সলিড বা লিকুইড থাকে তবে ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না স্যার একটু বুঝিয়ে বলেন ক্লিয়ার করে দিচ্ছি দেখো ফর এক্সাম্পল তুমি একটা বিক্রিয়া লিখেছো এ প্লাস খুব স্মার্টলি লিখেছ এনএসিএল বিক্রিয়া ব্যালেন্সও করেছ এবার ভদ্রভাবে এটার পায়ের নিচে দশা দিয়েছি সলিড এটার দশা দিয়েছি গ্যাস এটার দশা দিয়েছি সলিড এখন তুমি মাই ডিয়ার স্টুডেন্টস ভালো মতো খেয়াল করো দশায় যদি সলিড বা এস বা এল সলিড বা লিকুইড থাকে তুমি বলবা এই বিক্রিয়ার দশায় সলিড বা লিকুইড আছে স্যার এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই নীতি বললেই মনে রাখবে সব বেশি বেশি ভালো না রিচ বাড়ালে পেছনে কমালে সামনে সব পুয়ার অভাবী কম বাড়ালে সামনে কমালে পেছনে কিন্তু চাপের প্রভাবের ক্ষেত্রে আগে দেখবা যে দশায় পায়ের নিচে সলিড বা লিকুইড আছে কিনা থাকলে চাপের প্রভাব নেই দুই থাকলে চাপের প্রভাব নেই দুই দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যদি দশা গ্যাসীয় হয় দশা গ্যাসীয় হয় কিন্তু কিন্তু দশা গ্যাসীয় হয় কিন্তু বিক্রিয়ার কিন্তু বিক্রিয়ার মোল সংখ্যা কিন্তু বিক্রিয়ার মোল সংখ্যা সমান হয় সমান থাকে তবে ওই বিক্রিয়ার উপর তবে ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই মাই ডিয়ার স্টুডেন্ট স্যার একটু বুঝিয়ে বলেন দেখেন প্রথমে বলেছি সলিড বা লিকুইডের উপর চাপের কোনো প্রভাব নেই তাহলে আমিও গ্যাস তুমিও গ্যাস আমি তুমি প্রোডাক্ট তাহলে অবশ্যই আমাদের উপর চাপের প্রভাব আছে কিন্তু তোমার আমার বিক্রিয়ায় যদি মোল সংখ্যা সমান হয় তবে তার উপরও চাপের কোনো কি নেই প্রভাব নেই যেমন বুঝেছ আজান হচ্ছে আমরা একটু পড়তে থাকি তাহলে দেখলাম চাপের প্রভাব নেই ওকে দেখো যদি মূল সংখ্যা সলিড বা লিকুইড থাকে বিক্রিয়ার দশায় চাপের প্রভাব নেই আর যদি সবাই গ্যাসিও হই কিন্তু উৎপাদার রিয়েটেন্টের উৎপাদ প্রোডাক্ট এবং রিয়কটেন্টের মূল সংখ্যা যদি সমান হয় তবেও চাপের প্রভাব নেই তাহলে এবার একটু আসেন স্যার আমি রিয়েক্টেন্ট আপনি প্রোডাক্ট আপনি আমি রিয়াক্ট্যান্ট আপনি প্রোডাক্ট আমি বাবা মা আপনি বাচ্চা বুঝেন তাহলে চাপের প্রভাব আছে কার ক্ষেত্রে চাপের প্রভাব থাকার জন্য অবশ্যই মোল সংখ্যা অসমান হতে হবে আমি রিয়াক্ট্যান্ট তুমি প্রোডাক্ট আমি বাবা মা তুমি বাচ্চা তোমার আমার মোল সংখ্যা সমান চাপের প্রভাব নেই বাবা ক্লিয়ার তোমার আমার মোল সংখ্যায় যদি সমান না হয় চাপের প্রভাব যদি না থাকে তাহলে মোল সংখ্যা কি হতে হবে মূল সংখ্যা অসমান হতে হবে মোল সংখ্যা কিমান হতে হবে মোল সংখ্যা অসমান হতে হবে আর মোল সংখ্যা অসমান হলে হয় তুমি আমার চেয়ে রিচ হবা বাবা মার চেয়ে প্রোডাক্টের মূল সংখ্যা বেশি হবে মানে রিচ হবে অথবা মূল সংখ্যা কি হবে কম হবে আমি আরেকটা পেজ নিব দেখো তাহলে আমরা অর্থাৎ দাঁড়াচ্ছে যদি প্রোডাক্টে মোল সংখ্যা যদি প্রোডাক্টে মোল সংখ্যা মানে বাচ্চার মোল সংখ্যা যদি প্রোডাক্টের মোল সংখ্যা মোল সংখ্যা হতে বেশি হয় বেশি হয় মনে 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 বেবি রিচ হয় মোল সংখ্যা বেশি হয় তাহলে তাহলে চাপের প্রভাব হবে চাপের প্রভাব হবে কি চাপের প্রভাব হবে নিম্নরূপ তার মানে বাবা মা মানে আমার চেয়ে আমার বাচ্চা মানে তোমরা তোমাদের মূল সংখ্যা বেড়ে গেছে তার মানে আমার চেয়ে তুমি রিচ হয়েছ বেশি বেশি হয়েছ সব বেশি বেশির কি হিসাব এক হিসাব বাড়ালে পেছনে কমালে কি সামনে বুঝেছ এবার তাহলে কি বাড়ালে চাপ বাড়ালে বিক্রিয়া কোন বর্তি হবে বিক্রিয়া পশ্চাৎবর্তি হবে বাড়ালে পেছনে পশ্চাৎবর্তি হবে কমালে কই সামনে কমালে বিক্রিয়ার সম্মুখ ভর্তি হবে বুঝেছো কারণ আমার চেয়ে তো তুমি রিচ হয়ে গিয়েছো বাবা তাহলে সব রিচ পিপলের সব বড় লোকের সব বেশি বেশি রাখি সব বাড়ালে পেছনে কমালে কি সামনে আমার চেয়ে আমি বাবা মা আমার চেয়ে তুমি কেমিস্ট্রি বেশি পেরেছো তার মানে তোমার প্রোডাক্টের মূল সংখ্যা বেশি হয়েছে তার মানে তুমি রিচ সব বড় লোক সব রিচের এক হিসাব বাড়ালে পেছনে কমালে কি সামনে ফর এক্সাম্পল স্যার একটা এক্সাম্পল দেন বি এক্সাম্পল এন টু ও ফোর বিক্রিয়া করে দুই অনু এনো টু এই দেখো প্রোডাক্টের মূল সংখ্যা দুই বাবা মা এক তাহলে আমার চেয়ে তুমি বেড়ে গেছো না বাবা আচ্ছা আরেকটা আছে যদি নেক্সট লাস্ট ঘটনা যদি প্রোডাক্টের মূল সংখ্যা হ্রাস পায় আমি বাবা মা আমার চেয়ে যদি তোমার মূল সংখ্যা কমে যায় যদি প্রোডাক্টের ডিস্টার্ব করছে হ্যাঁ যদি প্রোডাক্টের মোল সংখ্যা হ্রাস পায় কমে যায় মানে আমার চেয়ে তুমি পুয়ার হয়ে যাও আমি বাবা মা আমি বাবা মা তুমি বেবি বাচ্চা আমার আমার থেকে যদি তোমার প্রোডাক্টের মোল কমে যায় মানে পুয়ার পিপল প্রোডাক্টের মোল সংখ্যা হ্রাস পায় তবে ওই বিক্রিয়ার উপর চাপের প্রভাব হবে ওই বিক্রিয়ার উপর চাপের প্রভাব হবে মনে 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 পুয় চাপের প্রভাব হবে নিম্নরূপ চাপ বাড়ালে চাপের প্রভাব হবে নিম্নরূপ বাড়ালে চাপ বিক্রিয়া সামনে যাবে চাপ বাড়ালে চাপ কমালে বিক্রিয়া কই আসবে পেছনে আসবে চাপ বাড়ালে গরিব তো সব পুয়ের এক হিসাব বলেছি না সব কম বেশি বেশির এক হিসাব বাড়ালে পেছনে কমালে সামনে সব কমের এক হিসাব পুয়ারের এক হিসাব বাড়ালে সামনে পুয়োর মানে গরিব অভাবী মানুষ হ্যাঁ বাড়ালে সামনে কমালে পেছনে কি বাড়ালে চাপ বাড়ালে সামনে মানে সম্মুখবর্তী হবে থেকে প্রোডাক্টের দিকে যাবে কমালে কি হবে চাপ কমালে বিক্রিয়া হবে চাপ কমালে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে বুঝেছ না এই হচ্ছে ইতিহাস স্যার একটা এক্সাম্পল দেন অবশ্যই এক্সাম্পল মনে রাখবে এক্সাম্পল হইলেই তুমি বুঝবে তুমি বাবা মার চেয়ে পুয়ার কিনা দেখো এটা কমন বিক্রিয়া এই বিক্রিয়ায় মানে আমি বাবা মা আমার ছিল মোল তোমার মাখ্যার হ্রাস পাইছে না বাবা ছিল চার মোল তুমি হইছো দুই মোল তাহলে তোর পুয়ার পিপল হয়ে গেছো তুমি বাবার চেয়ে তুমি অভাবী হয়ে গেছো তাহলে বাড়ালে সামনে যাবে কমালে পেছনে যাবে বুঝেছো লাস্ট কনসেপ্ট ঘনমাত্রার প্রভাব লাস্ট কনসেপ্ট ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ হিসাব ঘনমাত্রা কোনো কষ্ট নাই ঘনমাত্রা হচ্ছে যদি কোনো কারণে যদি কোনো কারণে রিয়েক্টেন্টের ঘনমাত্রা বেশি হয় প্রোডাক্টের চেয়ে দেখো যদি কোনো কারণে রিয়েক্টেন্টের ঘনমাত্রা বেশি হয় প্রোডাক্টের কারণে আচ্ছা এবার দেখো অতি সহজেই বুঝে ফেলবা যদি রিয়েক্টেন্টের ঘনমাত্রা বেশি হয় প্রোডাক্টের চেয়ে তার মানে বাবা মার ঘনমাত্রা যদি বেশি হয় বাবা মার ঘনমাত্রা যদি বেশি হয় তার তুলনায় প্রোডাক্টের তুলনায় ওকে বাবা মার ঘনমাত্রা যদি বেশি হয় প্রোডাক্টের তুলনায় একটু ঠিক করে নি একটা মিনিট ওকে যদি বাবা মার ঘনমাত্রা বেশি হয় প্রোডাক্টের তুলনায় তুমি এই যে প্রোডাক্ট আমার আমার ঘনমাত্রা তোমার চেয়ে অনেক বেশি তুমি তাহলে কি হবে ঘনমাত্রা ঠিক করার জন্য বিক্রিয়া ঘনমাত্রা ঠিক করার জন্য বিক্রিয়া রিয়েক্টেন্ট থেকে কোন দিকে গিয়ে সম্মুখবর্তী হয়ে সাম্যাবস্থা বজায় রাখবে কি বর্তি হয়ে সম্মুখবর্তী হয়ে সাম্যাবস্থা বজায় রাখবে বোঝ নাই বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে বিক্রিয়কে ঘনমাত্রা বেড়ে গেলে ঘনমাত্রা বৃদ্ধি পেলে তাহলে বৃদ্ধি পেলে কি হবে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেছে তাহলে বিক্রিয়া কি হবে বলো বিক্রিয়া বিক্রিয়ক থেকে কোথায় যাবে উৎপাদের দিকে যাবে সোজা কথা আর যদি কোনো কারণে আর যদি কোনো কারণে প্রোডাক্টের ঘনমাত্রা বেড়ে যায় মানে তোমার ঘনমাত্রা যদি আমার চেয়ে বেড়ে যায় তাহলে বিক্রিয়া প্রোডাক্টের ঘনমাত্রা বেড়ে গেলে কি হবে বলো হুম প্রোডাক্টের ঘনমাত্রা বেড়ে গেলে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে বেড়ে গেলে বিক্রিয়া হবে উপরে বিক্রিয়া দিয়েছি দেখিয়েছি কে বেশি এই যে দেখো খুব সুন্দরভাবে দেখিয়েছি আর প্রোডাক্টের ঘনমাত্রা বেড়ে গেলে ঘনমাত্রা বেড়ে গেলে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে তুমি যদি আমার চেয়ে বড় রিচ হয়ে যাও তাহলে তুমি তোমার থেকে আমার দিকে এসে বিক্রিয়া সাম্যাবস্থা বজায় রাখবে বেড়ে গেলে বিক্রিয়া পশ্চাৎবর্তী হবে বুঝেছো বাবরা আমার আম্মারা আমার এইভাবে লাশাতে লিয়ারের নীতি তার সাম্যাবস্থা কি রাখে বজায় রাখে খুব সুন্দরভাবে বিন্দাসভাবে ভাবে লিখে ফেলবে এটা সবার জন্য সেম ওকে প্রোডাক্ট থেকে বাবা মার দিকে আসবে দ্রবণের প্রকৃতি নির্ণয় এই ম্যাথটা আমি একটু চালাকি করব এই ম্যাথের সাথে আমি হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণটাকে অ্যাটাস্ট করে দিব একটা ম্যাথ লিখবো তোমরা এই ম্যাথটা করে ফেলো দ্রবণের প্রকৃতি নির্ণয় দুইশো এম এল পয়েন্ট ওয়ান মোলার একটা করে ফেলো দেখি আমরা একটা ইয়ে করে ফেলি ওকে একটা কন্টেইনার নিব আর একটা কন্টেইনার নিব ওকে দুইটা কন্টেইনার নিয়ে আমরা প্রথমটাতে দিব দুইশো এম এল ওয়ান পার্সেন্ট ইথানোইক অ্যাসিড প্রথমটাতে দিব দুইশো এম ওয়ান পার্সেন্ট ইথানোইক অ্যাসিড নিব এই অঙ্কটা ওই বাফার দ্রবণের অঙ্ক করতে গেলে কাজে লাগে দ্রবণের কি নির্ণয় ইয়ে নির্ণয় প্রকৃতি নির্ণয় পরেরটাতে দিব তিনশো এম এল পয়েন্ট ওয়ান মোলার তিনশো এম এল পয়েন্ট ওয়ান করা হলো মিক্সড করা দ্রবণ দয়কে মেশানো হলো মিশ্রিত দ্রবণে প্রকৃতি নির্ণয় কর এই ধরনের অঙ্ক তোমাকে ক্লাসে দেওয়া হয়েছে গুণগত কি বলো এটাকে গুণগত রসায়ন না পরিমাণগত রসায়নে তোমাকে এই আমি করব না দ্রবণের প্রকৃতি নির্ণয় করো এই ম্যাথ লাগবে এই চ্যাপ্টারেও লাগবে এখন আমি এটা খুব দ্রুত করার জন্য যে কাজটা করব। ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড হচ্ছে কার্বন বারো হাইড্রোজেন তিন কার্বন বারো ষোলো দুগুনি বত্রিশ যোগ এক তার মানে ইথানোয়িক অ্যাসিডের মলিকুলার ম্যাচ সাইট তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে আমি যে কাজটা করব। সেটা হলো ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিডের ওয়ান পার্সেন্ট ইথানোয়িক অ্যাসিড আছে সেখান থেকে আমি টেন এক্স বাই এম করে এম মানে সাইট টেন গুণ ওয়ান বাই সাইট টেন ক্যালকুলেটার প্রেস করে আমি এখান থেকে পয়েন্ট ওয়ান বের করে ফেলেছি অ্যাসিডের ঘনমাত্রা করেছি পয়েন্ট ওয়ান মোলার তাহলে এটাও পয়েন্ট ওয়ান মোলার পয়েন্ট ওয়ান সিক্স আর এটাও হচ্ছে পয়েন্ট ওয়ান তাহলে ঘনমাত্রা তো এক না তাহলে দ্রবণের প্রকৃতি নির্ণয় আমি বলেছি না প্রকৃতি নির্ণয়ের সূত্র আমি দিয়েছি না তোমাদের প্রকৃতি নির্ণয়ের সূত্রকে আমি কি বলেছিলাম একটু এইভাবে দেখো তো দেখি মনে পড়ে কিনা প্রকৃতি নির্ণয়ের সূত্র এরকম একটা ছিল কি ছিল দেখো তো আচ্ছা প্রকৃতি নির্ণয়ের সূত্রটাকে আমরা যদি এভাবে একটু এখানে লিখে দেই ভি আর এস এর গুণফল ভি আর এস এর গুণফল হবে ভি এম এল ঘনমাত্রা হবে ওয়ান মোলার এই প্রকৃতি নির্ণয় বললে তুমি এই সূত্র মনে রাখবে প্লিজ আচ্ছা তো আসো আমরা খুব দ্রুত করে ফেলি টু হান্ড্রেড এম এল পয়েন্ট ওয়ান টান দিবে কয়টা টান তিনটা প্রকৃতি নির্ণয় সূত্র জানো তুমি দুইশো গুণ দুইশো গুণ পয়েন্ট ওয়ান সিক্স ক্যালকুলেটার প্রেস করলে আসে বত্রিশ এম এল সিক্সেন্ট ওয়ান সিক্স সিক্স সেভেন ক্যালকুলেটার প্রেস করলে আসে তেত্রিশ পয়েন্ট তিন চার এম এল পয়েন্ট তিন চার এম মোলার কি অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড তো আমি এটা দ্রুত করে দিচ্ছি তেত্রিশ পয়েন্ট তিন চার এম ওয়ান মোলার এইচ প্লাস দ্রবণ আছে তোমার প্রথম পাত্রে শেষ দ্বিতীয় পাত্রে করো দ্বিতীয় পাত্রে তোমার আছে তিনশো এম তুমি জানো না পয়েন্ট ওয়ান মোলার এনএ সলিউশন দ্রবণ কয়টা টান তিনটা তাহলে তিনশো গুণ পয়েন্ট ওয়ান মানে আমার ভাষায় তো তিরিশ হয় 30 ml 1 molar NaOH তার মানে একবারে OH মাইনাস দ্রবণ কোনো সমস্যা তো দেখি আল্লার আল্লাহর নামে আমার এখানে নেগেটিভ আয়ন আছে পানিতে পানির এক অণুতে একটা H+ আছে একটা OH- আছে আর আমার ভাষায় যাদের মাথার উপর মাইনাস তারা গার্লস যাদের মাথার উপর প্লাস তারা বয়েস আমার ভাষায় তুমি একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো পানির এক অণুতে যেহেতু একটা ওইচ আছে একটা ওইচ মাইনাস একটা এইচ প্লাসকে কিমিত করে প্রশমিত করে প্রশমিত করে আমি খুব স্মার্টলি সুন্দর করে বলছি এটা যদি নেগেটিভ আয়ন হয় তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভকে কিমিত করে প্রশমিত করে তাহলে আমরা কি এই লাইনটা এভাবে লিখতে পারি না যে তিরিশ এম এল তিরিশ এম এল ওয়ান মোলার এনএ ওইচ বা ও এইচ মাইনাস তিরিশ এম ওয়ান মোলার এইচ প্লাসকে প্রশমিত করে পারি না প্রশমিত করে তেত্রিশ পয়েন্ট তিন চার এম ওয়ান দ্রবণ হতে পারি না পারি তাহলে তুমি একটু দেখো তেত্রিশ এম এল তিরিশ এম তাহলে আমার থাকে হচ্ছে তেত্রিশ পয়েন্ট তিন এইচ প্লাসটা বড় না তাহলে আমরা লিখব দ্রবণে দ্রবণে অবশিষ্ট কি থাকে বলো তেত্রিশ পয়েন্ট তিন চার থেকে তিরিশ বিয়োগ দাও এম এল ওয়ান মোলার কি প্লাস দ্রবণ এইচ প্লাস দ্রবণ বুঝেছ এখানে কিন্তু টান সমান দিবে তাহলে থাকতেছে বিয়োগ পয়েন্ট তিন ফোর থাকতেছে থ্রি পয়েন্ট থ্রি ফোর এম এল ওয়ান মোলার এইচ প্লাস দ্রবণ ফাইনালি তুমি এইচ প্লাস দ্রবণের জায়গায় লিখবে ইথানোয়িক অ্যাসিড তিন পয়েন্ট তিন চার এম এল ওয়ান মোলার ইথানোইক অ্যাসিড ফাইনালি ইথানোয় অ্যাসিড লিখে দিবেন প্লিজ সুতরাং সুতরাং দ্রবণটি সুতরাং দ্রবণটি কি অম্লীয় এই যে দ্রবণটি অম্লীয় এই অঙ্ক কেন করলাম বাফার দ্রবণের তুমি যত ক্রিয়েটিভ করবে বাফার দ্রবণের তুমি যত ক্রিয়েটিভ করবে সেই সব কয়টা ক্রিয়েটিভে এই দ্রবণটি অম্লীয় না খারিও বলে হেন্ডারসনের সমীকরণে বসাতে হয় ওকে মাই ডিয়ার স্টুডেন্টস সো তোমার এই নেচার প্রকৃতি দ্রবণের প্রকৃতি নির্ণয়ের কনসেপ্টটা তোমার মাথার মধ্যে থাকতে হবে এবং এই সূত্রটাকে খুব স্মার্টলি তোমার সাথে একাকার করে ফেলতে হবে হ্যাঁ এটা নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না যদি থাকে প্লিজ আমাকে নক দিবে ওকে তো প্রকৃতি নির্ণয় আমরা বুঝে ফেলেছি এবার চলো মোস্ট ইম্পর্ট্যান্ট হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণটা হলো চলো আমরা একটু দেখি সমীকরণটা হলো পিএইচ ইকুয়ালস টু পি এ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিডের ঘনমাত্রা এই অঙ্কটা আমরা করব এবং এই অঙ্কটার পর আমাদের একটা অঙ্ক আছে আমরা এই অঙ্কটা দেখে নিব ওকে এই অঙ্কটা করবো করা হইলেই আমাদের ধন্যবাদ সবাইকে দিব ইনশাল্লাহ তো হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ আমরা যেটা লিখলাম এখানে কে মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক বিয়োজন ধ্রুবক অল্প সময় আছে আমাদের এখন এই বিয়োজন ধ্রুবক আর লক তো লক চিনই আর পিএইচ তো তুমি জানো এখানে একটা কথা বলে রাখি পিএইচ নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে আমরা ভাবি কি আমরা ভাবি কি যে পিএইচ মনে হয় লিখলেই হয় পিএইচ এর ছোট হাতের পি বড় হাতের এইচ সো তোমরা সবাই জানো এই সমীকরণের পিএইচ ইকুয়ালস টু পি কে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিডের ঘনমাত্রা এখন কে তুমি তো জানো যে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস কর্মক্ষেত্রে তুমি মাঝে মাঝে পিওএইচ পাবা মানে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস তুমি মাঝে মাঝে পিকে পাবা মানে মাইনাস লগ অফ কেএ যদি তোমার প্রশ্নে কে এর মান দেওয়া থাকে তাহলে তুমি মাইনাস লগ অফ কেএ করে পিকে করে নিবে দেন এই সূত্রটাতে বসাবে চলো আমরা এখন একটা অঙ্ক করব হ্যাঁ সো এই অঙ্কের এই যে অঙ্কটা আমি তোমার সামনে দিয়েছি তিনশো এম পয়েন্ট ওয়ান তুমি কি খেয়াল করেছো যে এই অঙ্কটা আমি কিন্তু তোমাদের জন্য করে রেখেছি হ্যাঁ দুইশো ওয়ান পার্সেন্ট এই অঙ্কের ফাইনালি আমাদের কি এসেছিল বলতো দ্রবণটি কি অম্লীয় আমরা ওই অঙ্কটাই করব যে ফাইনালি আমার অ্যাসিড ছিল থ্রি পয়েন্ট থ্রি হ্যাঁ এই লাইনটা কিন্তু আমার লাগবে এই এই যে আমি এই যে যে এখন হেন্ডারসনের আমার প্রথম থেকে ওই দেখো এই যে দেখো কে দেওয়া দেখেছো বিয়োজন ধ্রুব আবার দেখেছো পিএইচ বের করতে বলেছে এই দুইটা ডাটা দেখে তুমি বুঝবে আর এবার আরেকটা কারণ আছে এখানে তুমি দেখো দুর্বল অ্যাসিড আছে দেখেছো তীব্র খার আছে তার মানে এটা দেখেও বুঝবে যে এটা বাফার দ্রবণের অঙ্ক কি দ্রবণের ম্যাথ বাফার দ্রবণের গাণিতিক সমস্যা ওকে ম্যাথ সারেরা তো এটা দেখার সঙ্গে সঙ্গে তুমি স্মার্টলি সূত্র বসিয়ে দিবে তুমি জানো না তুমি সূত্র বসিয়ে দিবে পিএইচ ইকুয়ালস টু পিকে এ প্লাস লগ অফ সল্ট বাই एसिट এখন এই অঙ্কটাতে আমার দেখো কে দেওয়া আছে কে দেওয়া আছে তাহলে অবশ্যই তুমি কে আগে বসাও বসিয়ে তুমি पी के বের করো ছোট হাতের পি বড় হাতের কে মাইনাস লগ অফ 1.8 10 টু দি পাওয়ার -5 বসাও বসিয়ে ক্যালকুলেটর প্রেস করো করলে কত আসবে দেখো মাইনাস log of bracket 1.8 10 to the power minus 5 bracket close সমান তোমার আসবে 4.74 দেওয়া আছে তোমাকে pka বের করতে বলেছি তাহলে এখন তোমার লাগবে সল্ট এর ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা এই অঙ্কটা করার জন্য pka করা আছে এবার তোমাকে কিন্তু পূর্বের অঙ্কের প্রকৃতি নির্ণয়ে প্রকৃতি নির্ণয়ের ওই পুরা লাইন কিন্তু করে আসতে হবে এটা সাইড নোট হুম এটা এইগুলা সাইড নোট এবার পুরা অঙ্ক করে আসছো না তুমি দেখো তুমি কি পুরা অঙ্ক করে আসছো না করে পূর্বের অঙ্কের প্রকৃতি নির্ণয়ের অঙ্ক থেকে ডাটাটা পাইছো না 3.34 পয়েন্ট থ্রি ফোর এম এল ওয়ান মোলার এইচ প্লাস মোলার ইথানোয়িক অ্যাসিড আছে তোমার পাত্রে ইথানোয়িক অ্যাসিড বিদ্যমান রাইট করেছ এবার তোমার কাজ হচ্ছে বের করে এবার তোমার কাজ পিকেও পিএইচ এর অঙ্ক করা কিভাবে করবো তাহলে তুমি বসাবে ওই অঙ্ক করার পর প্রকৃতি নির্ণয়ের ওইটা করার পর পিকে বের করার পর তুমি এই সূত্রে মান বসাবে বুঝেছো পিকের মান তো বের হয়ে গেছে লগ অফ সল্ট কে এখানে সল্ট হচ্ছে সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট আর অ্যাসিড অ্যাসিড কে ইথানোয়িক দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডেরই লবণ এবার আমি তোমাদেরকে একটা জিনিস একদম সুস্পষ্ট করে ক্লিয়ার করে দেই অনেকেই জায়গাটা বোঝে না তুমি যখন অ্যাসিডের ঘনমাত্রা বের করবে তুমি যখন অ্যাসিডের ঘনমাত্রা বের করবে অ্যাসিডের ঘনমাত্রা বের করব আমরা ইথানোয়িক অ্যাসিডের তখন তুমি সূত্র অ্যাপ্লাই করবে তখন তুমি সূত্র অ্যাপ্লাই করবে এটা সূত্র অ্যাপ্লাই করবে ভি ওয়ান এস ওয়ান ভি ফাইনালি তোমার দ্রবণটা কি হলো এই যে তোমার দ্রবণটা কি হলো অম্লিওনা সো ফাইনালি তোমার দ্রবণটা কি হলো না আগের অঙ্গ থেকে করেছো না প্রকৃতি নির্ণয় এটা এখানেও করতে হবে করে দ্রবণটা কি আসছে ভি ওয়ান আসছে ওয়ান মোলার ভি টু হবে তুমি কত এম এর সাথে কত এম এল মিশাইছ তিনশোর সাথে দুইশো তাহলে 300 যোগ 200 300 200 তাহলে তোমার v2 হবে 500 ml তাহলে s2 কত হবে এই s2 টাই তুমি আমি বের করব কোরেই ঘনমাত্রায় বসাবো তাহলে বলো টু কত হবে s2 হবে একদম স্মার্টলি বসিয়ে দেই আমি আরেকটা কালি দিয়ে লিখি যাতে তোমার কাছে অস্পষ্ট না লাগে তিন ভি ওয়ান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফোর গুণ এস ওয়ান হচ্ছে ওয়ান ভাগ পাঁচশো তার মানে ঘন 6.68, টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে অথবা তুমি কিছুই করো না অথবা তুমি এস টু এভাবে লিখে দাও থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু ওয়ান মোলার লিখে দাও লাগবে না লবণ অনুরূপভাবে তোমার ইথানয়েড আয়নের ঘনমাত্রা লাগবে না সোডিয়াম ইথানয়েড ঘনমাত্রা তাহলে এর জন্য সূত্র অ্যাপ্লাই করো ভি ওয়ান সরি এস টু ইকুয়ালস টু ভি ওয়ান এই যে যে লবণটা এই লবণটা আসছে এই লবণটার ঘনমাত্রা এই যে না না লবণটার আর তিনশো ml না হ্যাঁ লবণটার ঘনমাত্রা কত ছিল দেখো তো এই যে দেখো তো লবণটার ঘনমাত্রা কত ছিল এই যে দেখো তো কত তিরিশ এম এল ওয়ান বল এই যে দেখো লবণটার ঘনমাত্রা এই যে এনএওএইচ থেকে এই যে এন এস থেকে এইচ এর যে আছে ফাইনাল এই অ্যামাউন্টাই তোমার হবে ভি ওয়ান খারের লবণের ঘন বের করার জন্য অর্থাৎ তিনশো গুণ পয়েন্ট করলে তিনশো গুণ পয়েন্ট ওয়ান করলে গুণ দিলে তিনশো তিরিশ হয় না তিরিশ এম এল ওয়ান হবে 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 তাহলে কত ওয়ান ভাগ পাঁচশো ক্যালকুলেটার এভাবে রেখে দাও এবার তুমি এই সমীকরণে স্মার্টলি মানটা বসিয়ে দাও কিভাবে বসাবে বসাও পি এইচ ইকুয়ালস টু পি কে প্লাস লগ অফ সল্টে এ বসাও সি এইচ থ্রি সি এর ঘনমাত্রা এবার তুমি এখানে বসিয়ে দাও 4.74 পয়েন্ট সেভেন ফোর যোগ লগ অফ অ্যাসিডের ঘনমাত্রা বসাও থ্রি পয়েন্ট ভাগ পাঁচশো আর ওখানে বসাও

আর এটাকে যদি আমি উপরে উঠাই দেই তাহলে পাঁচশো তাহলে থ্রি পয়েন্ট থ্রি ফোর সল্ট বাই অ্যাসিড সল্ট হয়ে যায় তিরিশ ও ভুল লিখেছি না আমি আমি সল্ট তো তিরিশ এদিকে তাক আচ্ছা উপরে থাকে তিরিশ গুণন একশো ভাগ পাঁচশো ভাগ অ্যাসিড থাকে থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু এক ভাগ ভাগ পাঁচশো সো কাটাকাটি করলে দিন শেষে থাকে তিরিশ ভাগ থ্রি পয়েন্ট থ্রি ফোর ইত্যাদি ক্যালকুলেশন করলে দিন শেষে আমার উত্তর আসে ফাইভ পয়েন্ট সিক্স নাইন ফাইভ পয়েন্ট সিক্স নাইন ভ্যালু অফ কি এইচ পিএইচ স্যার আমি আরেকবার ক্লিয়ার করে বলি এখানে আমার ফাইনালি দ্রবণটা হয়েছিল ফাইনালি আমার দ্রবণটা হয়েছিল অম্লীয় তাই অ্যাসিডের ঘনমাত্রা বের করার সময় অ্যাসিডের ঘনমাত্রা বের করার সময় মানে এই ক্ষেত্রে আমার ভি ওয়ান হয়েছিল এটা এস ওয়ান এটা আর ভি টু হচ্ছে তিনশোর সাথে দুইশো মিলালে পাঁচশো সেখান থেকে আমি এস টু বের করেছিলাম অ্যাসিডের ঘনমাত্রা দেন আমি লবণের ঘনমাত্রা যখন বের করেছি লবণের ঘনমাত্রার ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম সেটা হলো বা যেটা তুমি করবে এই লবণটার জন্ম এই ডাটা থেকে খাট থেকে এই জন্য তিনশোর সাথে গুণ দিলে হয়ে যায় তিরিশ তাহলে কে গুণ দিলে এই যে দেখো তিরিশ এম এল পয়েন্ট ওয়ান তিনশো এম এল পয়েন্ট ওয়ান কে গুণ দিলে এই যে দেখো তিরিশ এম এল ওয়ান মোলার ওয়েচ মাইনাস তাহলে এই তিরিশটা হচ্ছে ভি এই ওয়ানটা হচ্ছে এস ওয়ান আর ভি টুটা পাঁচশো তাহলে এখান থেকে আমার লবণের ঘনমাত্রাটাও বের হয়ে যায় এই যে হুম এই লাইনটা থেকে আসছে ওই যে তিরিশ এম এল ওয়ান মূল্য ও মাইনাস এই ও মাইনাসটাই হচ্ছে এই এটা লবণ থেকে ওটার জন্ম তাই ভি ওয়ান এস ওয়ান এভাবে বের করে ফাইনালি বসালে আমার উত্তর হবে ফাইভ পয়েন্ট কি নাইন সিক্স নাইন এইভাবে আমরা যখন ক্রিয়েটিভ কোশ্চেন করব আমরা যখন এমসিকিউ ছোট প্রশ্ন নিয়ে আইডিয়া দিব নেক্সট ক্লাসে তুমি এই জিনিসগুলা সব মাথায় নিবে নিয়ে ওই ক্লাসটা দেখবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আমরা একটা গোল্ডেন এ প্লাস পেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম